সাহিত্যের জন্য তা গভীর রাত্রে আল্লাহ নবীর বাড়ির চারিধারে ঘেরাও করছে লাঠি ছোটা নিয়ে, বাড়ির থেকে যেন বাড়াবার না পারে। বাড়ালেই কি করবে? তো নবী হলে তো মারবে না, নেতা হলেই মারবার সবে। জোরে কোন কথা ঠিক কি না কথা শুন, মসজিদের ইমাম হলে কোনো অসুবিধা নাই, কিন্তু ইমাম যদি হকের কথা বলে তখনই মানুষের কলিজায় আঘাত লাগে। জোরে কোন কথা ঠিক কিনা ভাই যা। হ্যাঁ, এখন হোসেন বলতে যে শোনো, সারা রাত পাওরা দিচ্ছে আমার নানাকে, বাড়ি থেকে বের হতে দেবে না, বের হলেই তারা মারবে গভীর রাত্রে। আল্লাহ নবী আলীর কানে কানে গিয়ে বলতেছে, আলী আমার বিছনায় তোমাকে ঘুম পাড়া লাগবে, আমার বিছনায় তোমাকে ঘুম পাড়তে হবে। আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আপনার বিছনায় ঘুম পাড়ি তাহলে আপনি কি করবেন? রাসূল বলেন, আলী রে, বিশ্ব নেতা হওয়ার জন্যে আজকে গভীর রাত্রে আমাকে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করা লাগবে, কারণ মক্কায় আমি খালি ইমাম রে, মক্কাতে আমি শুধু ইমাম, নেতা হচ্ছে আবু জেহেল। মক্কাতে আমি নেতা হবার পারিনি, আমি নবী শুধু ইমাম হয়েছি, আর নেতা হয়েছে আবু জেহেল। আল্লাহ তাআলা সিস্টেম পরিবর্তন করে আমাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে আমি ইমামও হব, আমি নবী নেতাও হব। জোরে কর সুবহানাল্লাহ। আজকে আমাদের বাংলাদেশে একদল হচ্ছে নেতা, একদল হচ্ছে ইমাম। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে ইমাম আর নেতার মধ্যে তফাত আছে না নাই? জোরে কোন আছে না নাই? তো আলী আমার বিছনায় ঘুম পাড়ো, হযরত আলী আল্লাহর নবীর বিছনায় ঘুমায় গেলেন। আল্লাহর নবী চুপি চুপি গভীর রাত্রে ঘর থেকে বের হয়ে দেখলেন প্রত্যেকটা নেতারা লাঠি নিয়ে দাঁড়ায় আছে, তরবারি নিয়ে দাঁড়ায় আছে, প্রত্যেকের চোখ খালি বিলাইয়ের মতন জ্বলতিছে। আপনার রাত্রেবেলা বিলাই দেখছেন, চোখ খালি লাইটের মতন টস্ট করে দেখতেছে, মানে নবী বার হলেই ওরা মারবে। নবী ডাকতে বলেন, আল্লাহ আপনি আমাকে ঘর থেকে বাইর হতে বললেন, কিন্তু যেইভাবে নেতারা লাঠি সোটা নিয়ে দাঁড়ায় আছে আমি এখন কি করব? আল্লাহ বলেন, নবী গো, আপনার উপর যেই কোরআন নাজিল করেছি, এই কোরআন শুধু তেলাওয়াতের কিতাব না, এই কোরআন হলো একটা পারমাণবিক অস্ত্র। এই যে কোরআন সব দেখতেছেন, এ কোরআন খালি পড়ার কিতাব না, এ কোরআন হলো একটা অস্ত্র। এ কোরআনের দুটো আয়াত আপনি এক মুষ্টি বালির মধ্যে পোড়া ফুঁক দিয়ে বালি উড়ে দেন। নবী এক মুষ্টি বালির মধ্যে দুটো আয়াত পোড়া বালি উড়ে দিছে, প্রত্যেকটা নেতাকে রে চোখের মধ্যে ঢুকে গেছে। যে 37 জন নবীর বাড়ির চারিধার পহরা দিচ্ছিল ওরকে চোখের মধ্যে বালু ঢুকছে। জোরে কোন কি ঢুকছে? এখন আপনারা বলেন, চোখের যদি বালু ঢোকে হাতত লাঠি থাকে? হাতত লাঠি থাকবে? লাঠি ফেলে দেখলি চোখ ঘুষতেছে। আল্লাহ রাসুল বলতেছে, আল্লাহ কি সুযোগ, ওরকে লাঠি নিয়ে ওরকে পাশাত এখন বেড়েন দেবে। জোরে কোন কথা ঠিক না? যে লাঠি নিয়ে আমি নবীকে মারতে এসেছে সেই লাঠি ফেলে দিয়ে চোখ ঘুষতেছে, এখন কি বসাবো নাকি? আল্লাহ বলে, হাবিব আজকে বসান লাগবে না, টাইম মতো বসান হবে। জোরে কোন কথা ঠিক না? আজকে যারা নবীর ওয়ারিসদের সঙ্গে ফাজলামো করতেছা, আজকে হয়তো তারা চুপি চুপি বাড়িতে না থেকে রাস্তাঘাটে থাকতেছে, সময় একদিন আসবে বসানো হবে। জোরে কোন কথা ঠিক কিনা? যান, আপনি যান দেখেন আমার নবী বিশ্ব নেতা। গভীর রাত্রে আবু বকরের দরজায় নেতার কর্মী কেমন একটু খেয়াল করে শোনেন, শুধু দরজায় ডাক দিল, আস্তে করে আবু বকর, সঙ্গে সঙ্গে দরজা খুলে গেছে। নবী চমকে গিয়ে বলে, আবু বকর, এই গভীর রাত্রে আমি তোমার ঘরে আসতেছি, তুমি কি জানো নাকি? আবু বকর বলে, হুজুর কয়েক মাস আগে আপনি বলেছিলেন একদিন গভীর রাত্রে মক্কা থেকে মদিনায় হিজরত করা লাগবে, আপনি আমাকে সঙ্গে করে মদিনায় যাবেন, সেদিন থেকে আজ পর্যন্ত কোনো রাত্রিবেলা আমি ঘুমাইনি, বরং সারা রাত দরজায় দাঁড়িয়ে থাকি। আল্লাহ রাসুল বলেন, চলো যাই। এ বলা মাত্র আবু জেহেল আবু বকর রওনা দিছে। রাসুল বলে, আবু বকর তোমাকে আমি বললাম চলো যাই, কোথায় যাওয়া লাগবে? তুমি একটা বার প্রশ্ন করলে না, বলা মাত্রই আমার সঙ্গে রওনা দিলে, একটা বার তোমার ঘরে যাও, বউ বাচ্চার কাছে একটু বলো। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, যেদিন থেকে ইমানের কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ গ্রহণ করেছি, সেদিন থেকে আমার গোটা কলিজার মধ্যে আল্লাহ নবী ছাড়া
আর কারো জায়গা নাই কিসের সন্তান কিসের বউ আপনি আমাকে ডাকতেছেন আর আমি পিছন দিকে তাকাবো মক্কা থেকে মদিনা হলো উত্তর দিকে কিন্তু আল্লাহ নবী আবু বকরকে নিয়ে রাস্তা দিলেন পূর্ব দিকে আবু বকর বলে হুজুর বেয়াদবি নেবেন না আপনাকে আল্লাহ হিজরত করতে বলেছেন মদিনায় কিন্তু মক্কা থেকে মদিনা উত্তর দিকে আপনি পূর্ব দিকে রওনা কেন দিলেন রাসূলুল্লাহ আবু বকর ওই যে একটা বিশাল পাহাড় পূর্ব দিকে দেখতেছো ওই পাহাড়ের মাথায় আমাদের দুইজনকে কষ্ট করে উঠতে হবে ওই পাহাড়ের মাথায় 6000 ফুট উপরে উঠে একটা গর্তের মধ্যে আমাদেরকে আত্মগোপন করা লাগবে একবার আমাকে একজন বলল হুজুর এই যে আজিজুল হক জিহাদি ওয়াজ যখন শেষ হয় তখন বাতি লিবা দিয়ে চলে যায় মানে যখন ওয়াজ শেষ তখন কি লিবাই বাতি লিবা দেয় তো এখন বলেন এত হকের ওয়াজ করে যাওয়ার সময় বাতি লিবা দিল এটা কেমন হলো আমি বললাম পাগলা রে এই বাতি লিবা দেওয়াই হলো গাড়ে সুর জোরে কর কথা ঠিক কি না ভাই যা আল্লাহ নবী আবু বকরকে নিয়ে গারে সুরের মধ্যে আত্মগোপন করেছে আবু বকর বলে রাসূলুল্লাহ আপনি যে গর্তের মধ্যে আত্মগোপন করলেন এটা কার ভয়ে করলেন আল্লাহর ভয়ে না কাফেরের ভয়ে এখন নবীর উম্মতকে আমি প্রশ্ন করতেছি আপনারা বলেন তো নবী আবু বকরকে নিয়ে যে গর্তের মধ্যে লুকা থাকলো এটা কার ভয়ে আল্লাহর ভয়ে না কাফেরের ভয়ে জোরে কোন কথা কয় না কাফেরের কোনো ভয় নবীর কলিজাত আছে তাহলে এটা বোঝা লাগবে তো জয়পুরহাট থেকে আমাকে একজন বলতে তো হুজুর আপনার খবর কি আমি কইলাম আলহামদুলিল্লাহ তা আমি কইলাম বাজান তোমার খবর কি কয় নাউজুবিল্লাহ আমি কইলাম নাউজুবিল্লাহ কেন বলে হুজুর আজান হচ্ছে আকামত হচ্ছে কিন্তু ইমাম নাই আমি কইলাম আজান হয় আকামত হয় ইমাম নাই কেন বলে ইমামকে কয়েকদিন হলে পুলিশ খুঁজতেছে ইমাম যে কোন জায়গায় লুকেছে আমরা ইমামকে আর পাচ্ছি না আমি বললাম আলহামদুলিল্লাহ মুয়াজ্জিন ভাই হুজুর ইমাম পুলিশের ভয় লুকালো আর আপনি আল্লাহর শুকর আদায় করলেন কেন আমি বললাম পাগলা ইমামকে পুলিশ কেন খুঁজতেছে আগে তদন্ত করে দেখো ইমাম কি সুদের ব্যবসা করে ইমাম কি ঘুষের ব্যবসা করে ইমাম কি গাঁজা বিক্রি করে ইমাম কি হিরোইন বিক্রি করে একটু তদন্ত করে দেখো মুয়াজ্জিন বলতে তো আমাদের 14 গ্রামের মধ্যে আমাদের ইমামের চাইতে ভালো লোক কেউ নেই তোমাদের গ্রামে চোর ডাকাত আছে কথা আছে তো পুলিশ চোর ডাকাতকে না খুঁজায় ইমামকে কেন খুঁজতেছে তদন্ত করো দুই দিন পরে মুয়াজ্জিন আমাকে মোবাইল করে বলতে যে হুজুর ইমামের মারাত্মক দোষ আছে আগে নাম কি দোষ বলে ইমামের মারাত্মক দোষ হলো ইমাম শুধু মসজিদ আল্লাহর ঘর বিশ্বাস করে না ইমাম বিশ্বাস করে গোটা বাংলাদেশ আল্লাহ আপনার বলেন তো এটা কি ইমামের খুবই দোষ মসজিদ কার বাংলাদেশকার ইমাম বিশ্বাস করে শুধু মসজিদ ভালো করলে হবে না গোটা বাংলাদেশ ভালো করতে হবে আর গোটা বাংলাদেশ ভালো করতে গেলে বর্তমান আইন দিয়ে হবে না আমার আল্লাহর কোরআনের আইন চালু করা লাগবে ইমাম গোপনে গোপনে এ কোরআনের দলের সাথে যোগ দিছে এইটাই পুলিশ খবর পায় তখন থেকে ইমামকে খুঁজতেছে আমি বললাম পাগলা ইমাম লুকাইনি রে ইমাম গারে সুরের সুন্নত আদায় করতেছে ধরে কর কথা ঠিক কি না কি মনে করতেছেন সকাল হয়ে গেছে সকাল আবু জেহেল বলতেছে সেহারে আমরা পহরা দিলাম পলাবার তো পারলো না তো কি করা যায় আবু সুফিয়ান বলতেছে এরকম 37টা গোত্র একত্র হওয়া যাবে বলে তা তো যাবে না তাহলে আজকেই ফয়সালা করা লাগবে রাতের বেলা বের হয়নি তো কি হয়েছে দিনের বেলা টাইমে বের করে বাপদাদার 14 গোষ্ঠী ধর্মের উপর চুনকালি মাখতেছে তাক বাসে থেকে লাভ কি আবু জেল বলতেছে চলো যাই 37 জন নেতার নেতৃত্ব আবু জেহেল দিয়ে আল্লাহ নবীর ঘরের দরজা খুলে তাকায় দেখে উড়ে তামানে চাদর দিয়া ঘুমের সাউন বার হয়ে গেছে ঘুমের সাউন দেখবেন তারা অনেক লোক ঘুম পড়ে এরকম ঘুম পড়ে না তো ওড়ে তামানে চাদর দিয়ে নাকের সাউন আবু জেহেল কয় কি রে তাক মারার জন্য আমরা সারা রাত চেতন আর এই বেটা জিহারে লাখ ডেকে ঘুম পড়ে কে রে আসলেই তো তাই যাক মারার জন্য সারা রাত আর তার লাভ দেখে কি করতেছে
আবু জেহের একজন কর্মী ছিল তার নাম হলো উলিদ ইবনে মুগিরা জোরে বলেন নাম কি উলিদ ইবনে মুগিরার হাতে একটা তরবারি ছিল ওই তরবারিটা আল্লাহর নবীকে বিশ্বাস করে যখন চাদরের উপরে মারবার চায় এইরকম তরবারি চাদর উপরে মারবে কারণ বিশ্বাস করে চাদরের মধ্যে আল্লাহর নবী ঘুম পাড়তেছে যাকে সারা রাত চেতন থেকে পাওয়া দিলাম আর সেই বেটা আরামে ঘুম পাড়ে একে না মারা পর্যন্ত আমার শান্তি নাই এই বলে উলিদ বিন মুগিরা যখন দুই দিকে ধারালো বর্ষা মারতে চাই সঙ্গে সঙ্গে আবু জাহল ফতোয়া দিছে উলিদ ঘুমন্ত মানুষকে মারা জায়েজ নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কার মুখে হতে পারছে আমি মসজিদের মধ্যে দেখতেছি খুব খেয়াল করে দেখতেছি আমি কিন্তু ভিতরে ঢুকিনি বাইরে থেকে দেখতেছি তিনজন মিলে জামাত করতেছে তিনজন জোরে কোন কয়জন ডান পাশে আওয়ামী লীগ বাম পাশে বিএনপি আর মাঝখানে জামাত এখন বলতেছে কে রে আমরা যে তিনজন আমাকে ইমামতি কে করবি মানে আমরা যে তিনজন মুসল্লি ইমামতি কে করবি তা আওয়ামী লীগ বলতেছে ভাই আমি জীবনে নামাজ পড়ি রে কিন্তু পড়াবার পারি না বিএনপি বলতেছে আমি আকামত দিবার পারি কিন্তু সামনে যাওয়ার পারি না তো জামাত ইসলাম বলতেছে এখন তোমরাই বলো কে যাবে তখন আওয়ামী লীগ বলতেছে তুই সামনে যা আমি কিন্তু যুদ্ধপরাধী ভাই বলে এই পাগলা বাইরে তুই যুদ্ধপরাধী আর ভিতরে আমরা তোকে নেতা হিসাবে ইক্তেদা করতে চাই জামাত ইসলাম সামনে গেছে বিএনপি আকামত দিছে এখন জামাত ইসলাম ইমামতি করতেছে আর এরা দুইজন মুসল্লি হয়ে বলতেছে একতে দায়িত বিহাজাল ইমাম আমরা এই নেতাকে একতেদা করতেছি সুবহানাল্লাহ কবেন না ফেরেশতা বলে আল্লাহ কি দেখতেছি যারা বাইরে থাকলে 14 দল 20 দল কিন্তু তোমার ঘরের মধ্যে এক কাতার আল্লাহ বলতেছে বাংলাদেশের সব দলের মুসলমান বিশ্বাস করে মসজিদ আল্লাহর ঘর সব দলের মুসলমান আওয়ামী লীগ কোন বিএনপি কোন জাতীয় পার্টি কোন জামাত কোন সবাই বিশ্বাস করে মসজিদ কার ঘর মসজিদ যেমন আল্লাহর ঘর বিশ্বাস করে তেমনি বিশ্বাস যদি সবাই করে শুধু মসজিদ আল্লাহর না গোটা বাংলাদেশও আল্লাহর তাহলে মসজিদের ভিতরে যেই কাতারা হচ্ছে বাইরে 14 দল 20 দল ভাঙ্গা সবাই এক দল হইয়া যাবে আজকে আপনারা মানেন বা না মানেন সত্যি করে বলেন তো মসজিদ কার আরো জোরে বাংলাদেশ কার আরো জোরে এটা আপনারা বলতেছেন কিন্তু লোক দেখি দেখান যেটা আমার বাড়ি হজুর এটা আমার বাপের বাড়ি আর ও দুটা মসজিদ ও দুটা মসজিদ একটু মনোযোগ দিবেন উলিদ বিন মুগিরাকে আবু জাহেল ফতোয়া দিছে লোকটা খারাপ কিন্তু ফতোয়া ফতোয়া ভালো না এ ঘুমন্ত মানুষকে মারা জায়েজ নাই উলিদ বিন মুগিরা বলতেছে নেতাজি আপনার সব কথা মানা যাবে না সারা রাত চেতন থেকে সারা রাত চেতন থেকে যাকে আমরা মারার জন্য পহরা দিলাম আর এই বেটা চাদরের মধ্যে ঘুম পাড়ে এরা না মারা পর্যন্ত আমার করে যায় শান্তি নাই এই বলে আবার যখন বর্ষা মারতে চাই আবু জাহেল খফ করে বর্ষাটা ধরে বলতেছে রে উলিদ বিন মুগিরা আমি নেতা হয়ে তোরে নিষেধ করতেছি ঘুমন্ত মানুষকে মারা চলবে না আপনার বলেন তো উলিদ বিন মুগিরা মারতে চাই আবু জেহেল বাধা দেয় এর মধ্যে কারণ আছে না নাই কারণ কি কারণ আবু জেহেল জানে এই চাদরের মধ্যে যে ঘুম পাড়তেছে সে আল্লাহর নবী আর আল্লাহর নবীর বাড়ি আবু জেহেলের বাড়ি একেবারে লাগালাগি আবু জেহেল জানে আব্দুল রহিম পুরো আল্লাহর নবী তাকে যদি আমার বাড়ির কাছে মারা হয় তাহলে গজব আসলে আমি সহ শেষ হয়ে যাব এই জন্যই বর্ষা খপ করে ধরছে এখন আপনাদের কাছে একটা বিষয় আমি জানতে চাচ্ছি সেটা হলো আল্লাহ নবীর সবচাইতে বড় শত্রুর নাম কি কথা কয় না কেন আপনারা জানেন না নবীর সবচাইতে বড় শত্রুর নাম কি সবচাইতে খারাপটার নাম কি না সবচাইতে বড় শত্রু হলো আবু জেহেল আর সবচাইতে খারাপটার নাম হলো উলিদ বিন মুগিরা আজকে এই জিনিসটা খেয়াল রাখবেন একটা হলো বড় শত্রু একটা হলো খারাপ শত্রু এখন চিন্তা করেন উলিদ বিন মুগিরা কেমন খারাপ ওই আল্লাহর নবীকে সবসময় কথা দিয়ে কষ্ট দিত নবী একদিন সাহাবীদের সামনে ওয়াজ করতেছে উলিদ বিন মুগিরা সাইড থেকে বলতেছে ও মুসলমানের নবী
মুসলমান তোমার আওয়াজ শুনে কিন্তু আমরা শুনি না যাই জন্মের আগে বাবা হারাইছে তাই এবার কিসের নবী রে তুমি যদি সত্যি আল্লাহর নবী হও তাহলে জন্মের আগে তোর বাপ মরে গেল আচ্ছা আপনারা বলেন তো জন্মের আগে যে নবীর বাপ মারা গেছে এইটা কি নবীর দোষ এ কথা কেন এটা কি নবীর দোষ আপনারা যদি কেউ বলে এই বলুশি যদি এতই বক্তা ভালো তাহলে দেখতে কালো কেন যদি এরকম বলেন যে বক্তা এত ভালো দেখতে এরকম কালো কেন আপনারা বলেন তো আমি কালো কি আমি হইছি কে করছে আল্লাহ করছে শিশুকালে মইরা গেছে মা গর্বে থাকতে মরছে পিতা নবী চোখে দেখলেন না সবাই বলেন কে করিবে লালন পালন কে দিবে সান্তনা এই দুনিয়ার এতিম নবী ছিলেন একজন নবীর চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে আল্লাহ কা হাবিব আপনার চোখ দিয়ে পানি পড়তেছে যে উলিদ বিন মুগিরার কথার দ্বারা আপনার চোখের পানি ঝরলো সে উলিদ বিন মুগিরাকে আপনি চিনেন আল্লাহ রাসূল বলতেছে আল্লাহ চিনবো না কেন ও হচ্ছে মুগিরার বেটা উলিদ আল্লাহ বললেন হাবিব দুনিয়ার সবাই জানে মুগিরার বেটা উলিদ কিন্তু বেটা আসলে মুগিরার বেটা উলিদ নয় ওর পরিচয় হলো উতুল্লিম বাদা জালিকা জানি তার পরিচয় হলো ও জারত সন্তান জোরে কোন কি সন্তান এ কথা কন না কেন কি সন্তান নবীর সঙ্গে গিয়ে বলে আল্লাহ আমারে কষ্ট দিয়ে চোখের পানি বের করছে এই জন্য কি আপনি আয়াত নাজিল করলেন আল্লাহ বলেন হাবিব কিয়ামত পর্যন্ত যারা আপনার বিরুদ্ধে কথা বলবে তারা সকলেই জারত সন্তান আজও বাংলাদেশে যারা নবী রাসূলের বিরুদ্ধে কথা বলে তারা কি এ জোরে কোন তারা কি আজকেই ফেসবুকে দেখেন বিএনপির একজন সাবেক এমপি ফেসবুকে ভাইরাল হয়ে গেছে ভাইরাল কি বলতেছে লাইলাতুল মিরাজে গিয়ে নবীজি দেখলো কারো দাঁত কাটতেছে কারো জিব্বা কাটতেছে কারো কানের মধ্যে আগুন দিচ্ছে যে মিরাজের একটা ঘটনা নাই ওই এমপি বলতেছে এগুলো সব ভুয়া কথা কারণ মানুষ মরার পরে জাহান নামে যাবে এখনো মরেনি কিয়ামতের বিচারই হয়নি তাহলে নবী এগুলো দেখলো কেমনে আপনারা বলেন তো ওর ইমান আছে আল্লাহর নবী বলেছে আমি দেখে আসলাম যারা সুদ খাচ্ছে তারকে কি হচ্ছে যারা ঘুষ খাচ্ছে তারকে কি হচ্ছে যে মেয়েরা পর্দা মানেনি তারকে কি হচ্ছে এগুলা কি আল্লাহ আগে নবীকে দেখাবার পারে না যা পরে হবে তাকে আল্লাহ নবী দেখাবার পারে না এখন তো পারে কি পারে না অথচ এত বড় একটা নেতা ফেসবুকে ভাইরাল হয়ে গেছে নবীর এই সকল হাদিসকে সে মিথ্যা বলতেছে কোন দেশে এ কোন দেশে বাংলাদেশের যুবকেরা খালি সারাদিন ফেসবুক লিয়ে আছে আগে তো বিকেলবেলা দেখা যেত ফুটবল খেলতো কালীতলা মাঠে ঠিক না আগে বিকেলে দেখা যায় তো কালীতলা মাঠে ওরা ক্রিকেট খেলতেছিল কিন্তু এখন দেখা যায় একটাও নাই কেন যুবকগুলো গেল কোথায় একজন বলতেছে দেখবার যদি চান তাহলে গাছতলার যান দেখবার যদি চান যুবকগুলো কোথায় গাছতলার যান গাছতলার যায় দেখে ওরা 15 জন মোনাজাত করতেছে এরকম মোনাজাত করতেছে কিলিয়া মোনাজাত করতেছে এ কথা বললে কেন কিলিয়া মোবাইল মোনাজাত করতেছে আমাদের যুবকেরা যেইভাবে মোবাইল আসক্তি হয়ে গেছে এদের ভালো করা খুবই কঠিন যুবক হাইরে এখন এই চলতেছে আজ থেকে 10 বছর পরে যে কি হবি ভাই যুবকেরা এখনো মেলার মধ্যে ঘুরতেছে মেলার দোকানদাররাও এখনো ব্যবসা করতেছে আপনারা কি মনে করতেছেন যে সমস্ত দোকানদাররা ব্যবসা করতেছে আল্লাহ ওর তো সাইজ করবে না যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায় আমি মালা গেথে বল কারে পরাব সে যে কেন এলো না কিছু ভালো লাগে না দোকানদার কবরে আসুক তারে আজকে কোরআনের মাহফিলের ওয়াজ বাদ দেয়া তোমার ব্যবসা শুরু করছে একটা দোকান ধরো আল্লাহ রাখবে না সাইজ করবে পিঠাই সাইজ করবে জোরে করে কথা ঠিক করে কারণ মুসলমানের বাচ্চা হলে এত রাত্রে তোমাকে দোকানদারি করালে বাদ দাও বাদ দাও আল্লাহ কোরআনে বলেছেন অকাল আল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন ওয়াল গাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন যারা কাফের বাচ্চা কাফের তারা কোরআনের অপজিশনে মেলা লাগাবে কাফের বাচ্চারা যেন মানুষগুলো কোরআনের মাহফিলে ঢুকতে না পারে ওরা যেন মেলা ঘুরে ঘুরে বাড়ি যায়
এরা কাফেরের বাচ্চা তাদের সামনে আল্লাহ এই কোরআনের কথা বলেছেন সারা রাত দোকানদারি করা লাগবে এই যে ব্যবসা করতেছে টাকা কামাই করতেছে তোমার প্যারালাইসিস হবে তোমার ক্যান্সার ধরবে তোমার কিডনি ড্যামেজ হবে এই ব্যবসার টাকা নাই গোটা দোকানে তবিল বিক্রি করলো ভালো হবে না কথা কয় কথা বল না ইয়ার কি করে আল্লাহর সাথে এরা দোকান বন্ধ করে দিলি তো এই যুবকগুলো আর ওই রাস্তার দাড়ি খায় না এতিমের মতো সব ঘুরতেছে মন খারাপ করতেছে না দোকানদার মন খারাপ করে না এতক্ষণ বেচছে তোর কটা বাজে দশটা বাজতেছে দশটা মানে কি সেই সাড়ে পাঁচটায় মাগরিব লাগছে সাড়ে চার ঘন্টা দোকানদারি করছি আল্লাহর রাস্তে বাদ দে আল্লাহর রাস্তে বাদ দে এখন দোকান গুছালে একটা কিন্তু বিক্রি করবো না একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন আল্লাহ ডাকতে বলে হাবিব কিয়ামত পর্যন্ত আপনার বিরুদ্ধে যারা কথা বলবে তারা সকলেই যারত সন্তান কি সন্তান ইন্নামা ইয়াকশাল্লাব মিন ইবাদিহিল উলামা রাসূল বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া নবীদের বিরুদ্ধে শুধু নয় আলেমদের বিরুদ্ধে যারা কথা বলবে তাদেরও জন্মের সমস্যা আছে এই ঠিক ধরে কান ঠিক ধরে কান এক টাকার বিরুদ্ধে কথা নাই খালি মৌলবীদের বিরুদ্ধে কথা আমাদের বাংলাদেশে চোর ডাকাতের কোনো লিস্টি হয় না হয়েছে দুর্নীতিবাজের কোনো লিস্টি হয়েছে ঘুষখোরের কোনো লিস্টি হয়েছে কিন্তু হামাকের মতন বক্তাকের লিস্টি আছে লিস্টি ১১৬ জনের মধ্যে আমার নাম তো হচ্ছে ১৮ নম্বরে কয় নম্বরে আয় আয় কি কথা রে চোর ডাকাতের কোনো তালিকা হলো না রে আর আলেমদের তালিকা করছে এমন একটা দেশে আমরা বসবাস করতেছি একটু মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহর নবী সাইজ হয়েছে কোরআন পাইয়া জোরে গান কি পাইয়া কয়েকদিন পরে উলিদ বিন মুগিরা যখন নবীকে আবার খারাপ কথা বলতে চাচ্ছে এমন সময় নবী বললেন উতুল্লিম বা দাজালিকা জানিম যেই বলছে উতুল্লিম বা দাজালিকা জানিম সঙ্গে সঙ্গে উলিদ বিন মুগিরা মারছে দৌড় দৌড় মারার কারণ হলো মক্কার কাফেরেরা আরবি বোঝে এখন কি বোঝে এই যে আল্লাহ নবী যে কইছে উতুল্লিম বা দাজ আলিকা জানিম এটা উলিদ বিন মুগিরা বুঝবার পারছে কিন্তু আমাদের বাংলাদেশের নেতারা আরবি বোঝে আমি বহু মোনাজাতে আরবিতে গর্দ করছি বহু মোনাজাতে হ্যাঁ হামাকের বিরুদ্ধে কথা কয় আবার হামাকর কয় মোনাজাত করে হুজুন আমি আরবিতে গোয়ার দোয়া করি ওরা না বুঝে খালি আমি মনে মনে কব ওস্তাদের মার শাসাত্রে হুজুরের বিরুদ্ধে লাগিস না রে যেটি বাংলার তারবি না সেটি আরবি মার দিবি তোর এখন কথা ঠিক কেনা আপনার কি মনে করছেন মোরা দেখ তোরকে ১৪ গোষ্ঠীর মধ্যে জানাজা করার কোনো লোক নাই আমাদেরকে ডাকতে হবে জানাজায় আমরা জানাজায় আল্লাহ আকবার করার পরে একটা দোয়াও কম না যদি কই গোয়ার দোয়া করবো বুঝতে পারবি কবর যা তারপরে ঠেলা বুঝবি তারপরে ঠেলা বুঝবি আলেমদের বিরুদ্ধে লাগা যাবে সঙ্গে সঙ্গে উলিদ বিন মুগিরা মারছে দৌড় এক দৌড়ে চলে গেছে মায়ের কাছে জোরে গান কার কাছে কারণ সন্তান ভালো না মন্দ এটা জানে কে আমার এলাকার এক ছেলে কয় হুজুর ১১ মাস আমার খিদে নেই কিন্তু রমজান মাস উঠলি চাঁদ উঠলি আমার খিদে বেড়া যায় এতে বাকি যে ১১ মাস আর খিদে লাগে না কিন্তু চাঁদ উঠলে রোজার আর খিদে বেড়া যায় হুজুর রমজান মাসে আমার এত খিদে কেন তা আমি কইলাম এটা যদি জানবার চাস তোর মায়ের কাছে যা আমার মা কিভাবে জানবে যা জিজ্ঞেস কর দেখ তো কর পারে কিনা আমার কথা তোর মায়ের কাছে যাই বলতেছে মা ১১ মাস আমার খিদে নাই রোজার মাসে এত খিদে খেন তখন আমার মা আফসোস করে বলতেছে তোর দাদি এই সর্বনাশ করছে তোর দাদি তুই যখন আমার পেটে ছিলি রোজার মাসে তোর দাদি আমারে কইছে বৌমা বৌমা এবার রোজা রাখা চলবে না কারণ রোজা রাখলে আমার নাতি পেটের মধ্যে শুকে যাবি তোর জন্যে খালি তুই তাজা থার জন্যে তোর দাদি আমাকে জোর করে রোজা ভাঙ্গাছে রোজার মাসে আমিও খাসি পেটর থেকে তুইও খাসো এই যে রোজার মাসে তোর খাওয়ার অভ্যাস এই জন্যই তুই রোজা থাকতে পারিস না একজন খ্রিস্টান নেপোলিয়ানও বলেছে ভালো একটা সন্তান চাও তাহলে ভালো একটা মায়ের দরকার ধরে কোন ভালো একটা কিসের দরকার ভালো মা এই পৃথিবীর মধ্যে সবচাইতে ভালো মা
তার নাম হলো খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা জোরে কোন না সুবহানাল্লাহ হোসেন বলতেছে রে ইয়াজিদের সামসারা আমার মা শুধু খাতুনে জান্নাত নয় আমার মা হলো জোহরা জোরে কোন আমার মা কি তোমরা শুধু খাতুনে জান্নাত বলো কিন্তু জোহরা কেন বাদ দাও এখন আমার সামনে যত মানুষ বসে আছে যদি আপনাদেরকে বলি জোহরা মানে কি জোহরা মানে কি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই জান্নাতুল বাকি জিয়ারত করতেছেন জান্নাতুল বাকি তো হাদিস শব্দ দেখাইছেন আপনি কোন সনে গেছিলেন 13 মাশাআল্লাহ জান্নাতুল বাকি যেখানে হাজার হাজার সাহাবী শুয়ে আছে সুবহানাল্লাহ খান সে জান্নাতুল বাকি জিয়ারত করতেছে আব্দুল কাদের জিলানী পিছন থেকে এক মুরিদ বলতেছে হুজুর আপনি চোখ বন্ধ করলে গোটা পৃথিবীর খবর বলতে পারেন হুজুর আপনি একটু চোখ বন্ধ করে দেখেন তো এই জান্নাতুল বাকির কোন জায়গায় ফাতেমার কবর একটু চোখ বন্ধ করে দেখেন অনেক মুরিদের ধারণা পিশাব চোখ বন্ধ করলে গোটা পৃথিবীর খবর জানে এরকম কিছু মুরিদ আছে না নাই হুজুর একটু চোখ বন্ধ করে দেখেন জান্নাতুল বাকির কোন জায়গায় ফাতেমার কবর সঙ্গে সঙ্গে আব্দুল কাদের জিলানী ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন মুরিদরা বলে হুজুর কান্দেন কেন আব্দুল কাদের জিলানী বলে এই জান্নাতুল বাকির মধ্যে মা ফাতেমার কবর আছে তবে কবরটা কোন জায়গায় কবরটা কোন জায়গায় এটা কিয়ামত পর্যন্ত কেউ বলতে পারবে না সুবহানাল্লাহ বলেন না সমস্ত মুরিদ কয় হুজুর জান্নাতুল বাকির মধ্যেই কবর আছে তবে কবরটা কোন জায়গায় এটা কেন বলতে পারবে না আব্দুল কাদের জিলানি বললেন আমার মা ফাতেমা হলো জোহরা আমার মা ফাতেমা কি সমস্ত মুরিদ বলে হুজুর জোহরা মানে কি আব্দুল কাদের জিলানি বললেন জোহরা মানে যদি শুনবার চাও তাহলে শোনো এশার নামাজের পরে হযরত আলী ঘরের মধ্যে ঢুকছে প্রত্যেকটা পুরুষ মানুষ এশার নামাজের পরে কোথায় ঢোকা লাগবে ঘরের মধ্যে ঢুকতে হবে রাসূল বলেছেন এশার পরে কোনো গাল গল্প করো না বরং তোমরা ঘুমায় যাও ফজরের জামাত তোমাদেরকে আদায় করা লাগবে অতালি ঘরের মধ্যে ঢুকে দেখে মা ফাতেমা সুন্দরী মা ফাতেমা কেমন সুন্দরী আল্লাহ রাসূল একদিন বলেছেন যে আল্লাহ আমার মেয়ে ফাতেমাকে এত সুন্দরী করেছে বেহেশতের হুরেরা যদি ফাতেমাকে দেখে তাহলে লজ্জিত হবে ধরে কোন সুবহানাল্লাহ তাহলে কেমন সুন্দরী এটার বয়ানের দরকার নেই তো সুন্দরী আবার সাজা গুজা সাইদ হয়ে আছে আলী ঘরের মধ্যে ঢুকে দেখে হাসান হোসেনকে সুন্দর করে সাজায় দিছে ঘরের যে বিছনা সেটাও সুন্দর করছে হযরত আলী বললেন ফাতেমা তুমি সাইদা গুইদা সুন্দরী হাসান হোসেনকে সাজায় দিয়ে ঘরটা সাজাইছো ফাতেমার সঙ্গে সঙ্গে দুইটা সন্তানকে বুকের মধ্যে নিয়ে কপালে চুমা দে বলে বাবা তোমরা দুই ভাই একটু অন্য ঘরে যাও তোমরা দুই ভাই একটু অন্য ঘরে যাও হাসান হোসেন অন্য ঘরে যখন রওনা দেয় সঙ্গে সঙ্গে ফাতেমা ঘরের দরজা বন্ধ করেছে যেই মাত্র দরজা বন্ধ করেছে আপনি বলেন তো সন্তানকে বের করে দিয়া বউ যদি ঘরের দরজা বন্ধ করে তাহলে স্বামী খুশি না বেজার কথা কয় না স্বামী খুশি না বেজার এর কি লিখলো রে কে রে এখন এই ফতুয়া কে চাল রে তাহলে আপনি দিবেন না ফতুয়া সব হবে মনাজাতের আগে কিসের আগে নিবে আগে আর জায়গা নাই তো বলছেন এই গরমের মধ্যে বুঝতেছেন এখনো ঠান্ডা পড়েনি তো এ মনোযোগদার শুনতেছেন উলিদ বিন মুগিরা গেছে কার কাছে মা উতুল লিম্বাদা জালিকা জানিম যেই কইছে উতুল লিম্বাদা জালিকা জানিম উলিদ বিন মুগিরার মা কান্দের বলে এত বছর পরে এই গোপন খবর তোকে কে দিল এত বছর পর তুই জুয়ান তাগড়া হয়ে গেছিস এত বছর পরে এই গোপন খবর তোকে কে দিল উলিদ বিন মুগিরা চমকোটে বলে মা খবর কি বলে তুই যে জারজ সন্তান এইটা একমাত্র আল্লাহ ছাড়া আমি ছাড়া দুনিয়ার কেউ জানে না এই গোপন খবর তোকে কে দিল যেই গোপন খবর দিছে সে সাধারণ কোনো মানুষ না রে উলিদ বিন মুগিরা বলে আমি দুই চোখে তাকে দেখবার পারি না মা বলতেছে তুই দেখবার না পারলে কি হবে সে দুনিয়ার সাধারণ কোনো মানুষ না উলিদ বিন মুগিরা মাকে চাপে ধরে বলতেছে আসল ঘটনা কি মা বলতেছে আসল ঘটনা হলো তোর বাবা ব্যবসার কাজে বাইরে গেছে মাসের পর মাস তোর বাবার বাড়িতে আসে না
আমার মধ্যে এক সময় বেরাম ঢুকলো, একা একা কেন ভালো লাগে না, কোন কাজে মন যেন বসে না, আমার কি হতে কি হইয়া গেল। যারা দুয়ান তাগড়া বউ থুয়া মালয়েশিয়ায় গেছে, সৌদি আরবে গেছে, তাদের বউগুলো এখন বড় বিপদে আছে। এ কথা কারণ ঠিক কিনা ভাই? উলিদ বিন মুগরার মা বলতেছে, তোর বাবা ব্যবসার কাজে বাইরে যায়, ব্যবসায় এত লাভ, এই লাভের ধান্দাত পরে, টেকার ধান্দাত পরে, আমি যে যুবতী বউ বাড়িতে আছি, এইটা তোর বাপের মনি নাই। এটা তোর বাপের কি নাই? মনে নাই। বলতেছে ভাজান, আমার মধ্যে একটা ব্যারাম ঢুকলো, কারণ পুরুষ মানুষ যদি বাড়িতে না থাকে, মেয়ে মানুষের অবস্থাটা কি হয়, আমি আস্তে আস্তে ঘরের ছাদের উপরে গেলাম, যেই ঘরের ছাদের উপরে গিয়া দেখি তোর বাপের ছোট ভাই। উলিদ বিন মুগরাকে বলতেছে, তোর বাপের ছোট ভাই আমার ঘরের চারিধারে তাওয়াফ করতেছে, তাওয়াফ তাওয়াফ বুঝেন, দেখবেন যেই বাড়িতে ভাই থাকে না সেই ভাবির বাড়িতে তাওয়াফ হয়, তাওয়াফ এই দেওরা গুলে ধরে কোন কারা কথা কয় না। আপনার হয়তো এলাকার লোক কেউ বিদেশে বউ থিয়া যায়নি, ভাবি তো ডাক শুনে গে কি হয়েছে গো, দেওরা বলতেছে ভাবি আপনার তো সাইজ, ভাবি মনে হয় আপনার বিয়াই হয়নি, এমন জায়গায় তাল মারছে মনে হয় আপনার বিয়াই হয়নি। ভাবি কান্দের কয়, এই কথা তোমার ভাই জীবনেও কয়নি। আপনারা বলেন তো দেওরা এত তারিফ করার কারণ কি? ওই ওভার ডিউটি মারবি, ধরে কোন কথা, ওভার ডিউটি, হ্যাঁ ওভার ডিউটি করবে। উলিদ বিন মুগিরার মা বলতেছে, তোমার বাপের ছোট ভাই বাড়ির সারে ধারে তাওয়াফ করতেছে, এই দৃশ্য দেখার পরে আমি একটু মেয়ে মানুষ একটু ইশারা দিলাম। আসলে রাস্তার যত যুবক নষ্ট এটা কিন্তু মেয়ে মানুষের কারণে, কারণ একটা যুবক আমাদের খারাপ হতো না যদি মেয়েরা বেপর্দা না হতো, ধরে কোন ঠিক কিনা। একটু চোখের টিপি মারছি, মারা তালা থেকে নিচে নামছি, আসা ঘরের দরজা খুলছি, দেখি তোমার বাপের ছোট ভাই আমার দেওরা ঘরের মধ্যে ঢুকে বলতেছে, ভাইয়া তোমার বর আমি যে দেবর, বুঝে দেখো ভাবি কার বেশি দাবি, ভাইয়া গেছে মালয়েশিয়ায় আমি এখন আসি, তোমার বাপের ছোট ভাইয়ের সঙ্গে আমার মিলন হলো, ওই মিলনের মাধ্যমে তুমি আমার গর্ভে এসেছো, তুমি আসলেই জারত সন্তান। উতুল্লিম বাদা জালিকে জানিম, উলিদ বিন মুগরা কি সন্তান, আবু জেল কি ধরে আছে, বর্ষা ধরে আছে। আমি নেতা হয়ে বলছি যে ঘুমন্ত মানুষকে মারা চলবে না, তুই তাও মারিস কেন, এই জন্য খপ করে বর্ষা ধরছে। বর্ষা ধরার পর আবু জেহেল এবার চাদর টান দিচ্ছে, জোরে কোন কি টান, চাদরের ভিতরে কে ঘুম পাড়তেছে, আলী। এটা না হয় আপনারা জানেন, ওরা তো আর জানে না। এরকম বর্ষা ধরে যেই মাত্র চাদর টান মারছে, সঙ্গে সঙ্গে সাঁইত্রিশ জন নেতার চোখ, সারা রাত জাগার কারণে চোখের মধ্যে বালু বলার কারণে চোখ তো ছোট হয়ে গেছে, ধরে কোন কি হয়ে গেছে, কিন্তু চাদর টান দেওয়ার পরে এরকম কে রে, এ তোরা যে মাঝে মধ্যে জানলা দিয়ে ভুলকি মারা পড়া দিলি, কি দেখলি? কাই ভাই আমরা যতবার দেখছি এইভাবেই তো আছে। আবু জেহেল বলতে চালি, নবী পলাইছে কোন দিক দিয়ে, কে রে আলী, নবী কোন দিক দিয়ে পলাইলো? আলী খালি মুসকি মুসকি হাসে। আবু জেহেল বলে, হাসিস কেন? বলে, হাসার কারণ হলো তোমরা পাওরা দিলে, তোমরা পাওরা দিলে, কোন দিক দিয়ে গেল তোমরা বলবার পারো না, আর আমি ঘুমের মানুষ কিভাবে কই? এই জন্য রাসূল বলেছে, আনা মাদিনাতুল ইলমে ও আলী ও বাবহা, আমি হচ্ছে এলিমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা, ধরে কোন সুবহানাল্লাহ। এমন কথা হযরত আলী বলেছে, আবু জেহেলের মুকুট পড়ছে, সবাই বলতে যে চলো যাই, চলো যাই, এখন পর্যন্ত বেশি দূর যাওয়ার পারেনি, আমাদের মনে হচ্ছে পাহাড়ের কোনো গুহার মধ্যে আশ্রয় নিছে, মক্কার যত পাহাড় আছে
আমরা সব পাহাড় ঘেরাও করব সব পাহাড় এই কথা বলে যখন সমস্ত 37 জন নেতারা দাবার যাচ্ছে সঙ্গে সঙ্গে হত আলী ওই যে ঘুমের ঘর থেকে দাঁড়িয়ে বাইরে আসিয়া বাইরে চলে আইছে ওই 37 জন নেতাকে বলতে এই নেতারা আমার নবীকে তোমরা খুঁজবে কোন গুহার মধ্যে আছে নবীকে তোমরা খুঁজে বের করবে আমার দিকে তাকাও এই দেখেন আবু সুফিয়ান বলতেছে এই বেটা চাদরের মধ্যে ঘুম পড়ে নবী চলে গেল আবার বুড়া লোক দেখায় এক সাইজ করা দরকার হযরত আলী বলতেছে সাইজ করার জন্য তো ডাকতেছি কেন হযরত আলী জানে হযরত আলী জানে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন এই কোরআন হেফাজত আল্লাহ করবে আর কোরআন কাগজে লেখা শুধু কোরআন না কোরআন হলো বাস্তব আল্লাহর নবী জোরে কোন ঠিক কিনা এজন্য বলতেছে আই আবু জাল বলতেছে দরকার নাই কারণ হোসেন কি বলেছে আমার বাবা শুধু বিশ্ব আলেম নয় আমার বাবা কি বিশ্ববীর খালি বলবি আজকে আমাদের মতন কিছু আলেম আছে তার আলেম কিন্তু বীর নয় যার কারণে হক কথা বাকি থই জোরে কোন কথা ঠিক কিনা মসজিদের মেম্বরে বসে কেশিয়ার সাহেব সিয়ারে নামাজ পড়ে একদিনও কয় না মসজিদের মেম্বরে বসে ওয়াজ করে মসজিদের সভাপতি সিয়ারে নামাজ পড়ে একদিনও কয় না কি জন্য কয় না যদি বলি তাহলে হয়তো আমার চাকরি থাকবে না আপনি জানেন মসজিদের একটা সিয়ার ভাঙ্গা একটা হজের সওয়াব এই কথা কন না কেন মসজিদের একটা সিয়ার আপনি বাইরিয়া ভাঙবেন একটা হজের সওয়াব পাবেন আর আমরা হুজুররা কথা কই না এই জন্য হোসেন বলতেছে আমার বাবা শুধু আলেম না বিশ্ববীর কেমন বীর কেমন বীর শোনেন হাদিসটা মা আহাদান ইয়াদখুলুল জান্নাতা ইহিব্বাইয়াল জিলাদ দুনিয়া ওয়ালা হুম আলাল আরদি মিন শাইইন ইল্লা শাহীদুন ইয়া তামান্না আইয়ার জিলাদ দুনিয়া ফায়ুকতাল আশারা মাররাতান লিমা ইয়ারা মিনাল কারামাতি রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি এই তিনটে একসাথে উঠলো রে কি এ ঘুম ধরছে ঘুম ধরছে না না ঘুম ধরবে এ হাফিজ মাদ্রাসার ছাত্র তোর কে হুজুর নাই এ তোর কে লিয়াইছে রে বাদাম তোর কে লিয়াইছে না যদি সমস্যা হয় কারণ হাফিজ মানুষের বাচ্চারা এ ওয়াজ শোনা লাগবে না তো এদের ওয়াজ শোনার কোনো দরকার নাই এরা নিজেরা একটা করে কোরআন শরীফ ধরে কোন কথা ঠিক না এই তর্ক শুনবার কে কইছে রে এরা যখন আমার তো একটা মাদ্রাসা আছে বুঝলেন এরকম কোরআন শরীফ লিয়া যখন এরকম ঝোঁকে আর পড়ে বুঝলেন আমি একদিন মাদ্রাসার বারান্দাতে চোখ বন্ধ করতেছি চোখ বন্ধ করে দেখতেছি এরা কি শোনেন আল্লাহ পাক যেন আমাকে দেখাচ্ছে আমাকে যেন আল্লাহ দেখাচ্ছে এরা হাফিজি মাদ্রাসার কোরআন শরীফ পড়তেছে না এরা জান্নাতের কবিতর বাকবাকম করতেছে যারা রাস্তাতে গেলে এই বাচ্চারা রাস্তাতে গেলে ফেরেশতারা নূরের পাখা বিছা দেয় যা আমাকে পাখার উপর দে যা সুবহানাল্লাহ কর না কেন যারা পেশাব করে পানি নেয় উজু করে আল্লাহর কোরআন শরীফ ধরে লা ইয়ামাসুহু ইল্লাল মুতাহহারুন আপনি এরকম বাচ্চাদের দেখবেন জীবনে এরা খাড়া হয়ে পেশাব করবে না পেশাব করে আবার কি করে কাশকুশ দিয়ে পানি নেয় আর এইরকম প্রাইমারির বাচ্চা আমি বলতেছি আজ পর্যন্ত প্রাইমারির কোনো ছেলেকে আমি বসা থাকা পেশাব করা দেখিনি আমি দেখিনি যারা একটু বড় ফোরে ফাইভে পড়ে ওরা সেম খুলে মারে আর যারা একটু ছোট এরা প্যান্টের ধার দিয়ে কাট করে বাড়ি করে খাড়া হয়ে পেশাব করে আমি এক ছাত্রকে বললাম কে রে কোন ক্লাসে পড়িস বলে ক্লাস টুয়ে পড়ি তো কীভাবে পেশাব করা লাগে তোরকে স্যার তোরকে শিখাইনি ওই ছেলে আমার দিকে তাকায় বলে চাচা পেশাবখানা প্রাইমারির যায় দেখি আমার স্যারই খাড়া হয়ে পেশাব করে আর স্যারই খাড়া হয়ে মারে ময়নারা এ ময়নারা যদি মন চাই যাও যাবে যাবে না যাও যাও এরকম ওয়াজ শোনা লাগবে না তো এরা একটা করে ওয়াজ যাও ময়নার যাও এ হাফিজ মাদ্রাসার যারা আছে যাও কাল সকালে আবার সবক দিবার পারবে না যাও যাও যাও
একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হোসেনকে ঘর থেকে বের করে দিয়েছে মনে আছে দরজা যেই মাত্র বন্ধ সঙ্গে সঙ্গে হযরত আলী মাতার টুপি খুলছে এই শুনেন সব সময় কিন্তু মাতার টুপি থোয়া জায়েজ নাই আপনারা কি মনে করতেছেন আমি এখান থেকে ওয়াজ করে বাড়ি যাই আমি টুপি মাথা দেব আমি যদি আমার বউকে বলি দেখো ঘন্টার পর ঘন্টা মানুষ ওয়াজ শুনল তোমাকে প্রতি মিনিট 100 করে টাকা দেবো 5 মিনিট 500 টাকা আমার বউ নিজেই মাতার টুপি খুলে দিয়ে বলল এই বক্তাগিরি বাদ দেন বক্তাগিরি বাদ দেন দরকার লোকের আপনাকে চিনে না তাই বক্তা মানে আমি চিনি না মালটা কি আসলে ভাইজান নিজের বয়ের কাছে হুজুর কেউ হবার চায় না যেই মাত্র ফাতেমা দরজা বন্ধ করে দিয়েছে সঙ্গে সঙ্গে হযরত আলী মাতার টুপি খুলেছে এটা কি হযরত আলী খুলেছে এটা আল্লাহর নবীর সুন্নাত নবী ঘরের মধ্যে বসে আছেন এমন সময় মা আয়েশা ঘরের মধ্যে ঢুকছে সঙ্গে সঙ্গে নবী দাঁড়ায় গেলেন আয়েশা ঘরের মধ্যে ঢোকার কারণে নবী দাঁড়ায় গিয়া দৌড়ে গিয়া দরজা বন্ধ করে দিলেন জানলা বন্ধ করে দিলেন মা আয়েশা থরথর করে কাঁপতেছে রাসূল বলে আয়েশা কাঁপো কেন বলে হুজুর জুতার পরে আল্লাহর আরশ ধন্য হয়ে গেল সেই ঘরে যদি কোনো বেয়াদবি করে এই জন্যই কাঁপতেছে আল্লাহ রাসূল বলে আয়েশা একজন নবীর জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়েছে আয়েশা বলে হুজুর আপনি তো সেই নবী রাসূল বলে যতক্ষণ দরজা খোলা ছিল ততক্ষণ নবী ছিলাম কিন্তু যেই মাত্র দরজা বন্ধ হয়েছে আমি নবী নই রে আয়েশা আমি হলাম স্বামী আর তুমি আমার বিবি সুবহানাল্লাহ খান মা আয়েশা দৌড়ে এসে নবীর বুকের মধ্যে ঢুকছে নবীর বুকের মধ্যে যেই ঢুকছে নবী ডান হাত দিয়ে পিঠের উপরে একটু চাপা দিছে একটু চাপা দিতেই আল্লাহ কয় জিব্রাইল নবী ঘরের মধ্যে যে আমল করতেছে আমি আল্লাহর আরশ খুশি হয়ে গেছে তাড়াতাড়ি নবীর কাছে কোরআন শরীফ নিয়ে যা ফেরেশতা জিব্রাইল এসে নবীকে বলতে তো হুজুর ঘরের মধ্যে আপনি কি করতেছেন নামাজ পড়তেছেন না জিকির করতেছেন আপনি কি করতেছেন আমি জানি না তবে আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন হুন্না পড়েন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না স্বামী হলো বিবির পোশাক বিবি হলো স্বামীর পোশাক সুবহানাল্লাহ কর না খেয়াল তো এখন আদালি মাথার টুপি খুলে দুই কানা হাত বাড়ায় দিস হাসান হোসেন বার করে দিছে দরজা বন্ধ হযরত আলী দুইটা হাত যেই মাত্র বাড়ায় দেয় সঙ্গে সঙ্গে নবীর মেয়ে ফাতেমা দৌড়ে এসে আলীর বুকের মধ্যে ঢুকে চোখের পানি বের করে বলে স্বামী গো আর কোনোদিন ঘর সাজাবার পারবো না আর কোনোদিন হাসান হোসেনকে সাজায় দিবার পারবো না আর কোনোদিন সাইদা গইজা আপনার সামনে দাঁড়াবো সেই সময় আমার হবে না কারণ আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে যেই মাত্র কইছে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায় তেমনি পড়ে গেলেন হযরত আলী ঘরের মাঝে মা ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে যিনি গভীর রাত্রে মৃত্যুবরণ করবে তিনি হেসে 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 স্বামীর মাথাটা উরাতের ওপরে নিয়ে কপালে একটা চুমু দিয়ে বলতে স্বামী গ আপনি হলেন আসাদুল্লাহিল গালিব আপনি হলেন আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিউ বাবুহা আপনি হলেন জ্ঞানের দরজা আপনি হলেন সিংহ আল্লাহর আপনি এরকম দুর্বল হয়ে কেন পড়ে গেলেন আপনি কি জানেন না আসলে যাইতে হবে সবাই কোন আসলে আজকে মাস্তানি মারতেছে আজকে মাস্তানি মারতেছে কোরআনের হক কথা বলবার দিচ্ছ না কোরআনের মাহফিল করতে অনুমতি লাগবে মাস্তানি মারতেছে যে কোনো সময় যাওয়া লাগবে জোরে কোন কথা ঠিক কথা কোন না কে যাওয়া লাগবে না কি নিয়ে যাবেন আল্লাহ বলেছেন লা তামুতুন্না মৃত্যুবরণ করিস না রে ইল্লা ওয়া আনতুম মুসলিমুন যতক্ষণ মুসলমান না হবে এখানে যত মানুষ আমরা আছি আমরা মরতে চাই আমরা মরতে চাই না এ কতক্ষণ মরতে চাই না যতই চেষ্টা করি বাঁচার কি বুদ্ধি আছে নাকি কিন্তু কি হয়ে মরবো না মুসলমান আল্লাহ বলেছেন লা তামুতুন্না মৃত্যুবরণ করো না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন যতক্ষণ মুসলমান না হবে এখন মুসলমান হয়ে মরবার গেলে কি করা লাগবে
মনে করেন যারা এশার নামাজ পড়েনি মনে করেন আপনাদের মধ্যে এখানে যারা বসে আছেন এশার নামাজ যারা পড়েননি ফজরের আগে যদি আপনি মরেন মরে গেলেন ফজরের আগে কতগুলা হুজুর আপনার জানাজা পড়লে আপনি মুসলমান এই কতগুলা পৃথিবীর সমস্ত মুসলমান যদি আপনার জানাজার নামাজ পড়ে তারপর আপনি মুসলমান না কারণ রাসূল বলেছে মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাদ কাফারা ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ যারা বাদ দিল আল্লাহর সঙ্গে তারা কুফরি করলো এই কথা কর না কেন কারা কারা এশার নামাজ পড়েনি এই যুবক যদি ফজর আগে মরে যাস কোন লাভ হবে না আর যদি এশার নামাজ পড়ে ফজর আগে যদি মারা যায় পৃথিবীর কেউ যদি তার জন্য জানাজা নাও করে ওই নামাজের কারণে আল্লাহ আটটা জান্নাতের দরজা খুলে দিবে বিশ্বাস আছে এজন্য সবাই আমার সঙ্গে বলেন আসলে যাইতে হবে সুন্দর করে বলা যাবে না আসলে ফাতেমা বলে স্বামী আসলে যাইতে হবে আমি সব সময় পর্দার মধ্যে ছিলাম রে মায়েরা শুনেন ফাতেমা বলতেছে আমি সব সময় পর্দার মধ্যে ছিলাম আল্লাহর কাছে দোয়া করেছে আল্লাহ এই ফাতেমার মৃত্যুরা যেন পর্দার মধ্যে দেয় আল্লাহ আমার দোয়া কবুল করেছে এজন্য গভীর রাত্রে আমার মৃত্যু হবে আমি মরে যাওয়ার পরে আমার তিনটা চাওয়া আপনাকে পুরা করা লাগবে যেইমাত্র ফাতেমা বলেছে আমার তিনটা চাওয়া পুরা করা লাগবে আলী কান্দের বলে ফাতেমা আমি গরিব রে আমি গরিব রে দুনিয়ার জীবনে তোমার কোনো চাহিদা আমি পূরণ করতে পারিনি আর মরার পরে তুমি কি চাওয়া ফাতেমা বলে এক নম্বর চাও হলো রাতের বেলা মৃত্যুবরণ করব রাতের বেলায় আমাকে দাফন করা লাগবে আমি রাত্রে মরতেছি দিনের বেলা দাফন করলে চলবে না রাতের বেলায় মারা যাব রাতের বেলায় আমাকে দাফন করা লাগবে আমার দুই নম্বর চাও হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না আলী বলতেছে তুমি নবীর কলিজার টুকরা তোমার মৃত্যুর খবর শুনলে হাজার হাজার মানুষ জানাজায় সামিল হবে ফাতেমা বলতেছে লাভ কি লাভ কি একাধ লক্ষ মানুষ যদি জানাজায় বলে ফাতেমা ভালো আর আপনি যদি বলেন আমার ফাতেমা ভালো না ওই লক্ষ মানুষের দোয়া দিয়া ফাতেমার এক তিল পরিমাণ লাভ হবে না আর দুনিয়ার তামাম মানুষ যদি বলে ফাতেমা খারাপ আর আপনি যদি বলেন আমার বউ ফাতেমা ভালো এক স্বামীর সার্টিফিকেটে ফাতেমার আটটা জান্নাতের দরজা খুলে গেল সুবহানাল্লাহ একটু জোরে কন্ত দেখে তাহলে আপনার বলেন তো বউ ভালো হওয়া লাগবে কার কাছে এ আরো জোরে কন কার কাছে আর হামাকের গুলা লব উল্টা কি কয় খালি তুমি খালি তুমি আমার দেখবার পারো না খালি তুমি গোটাল পাড়া খুঁজে দেখো আমার বিরুদ্ধে কেউ নাই গোটাল পাড়ার লোক ভালো কয় আপনারা বলেন তো গোটা পৃথিবীর লোক যদি আপনার বউ ভালো কয় আর আপনি যদি খারাপ কন আল্লাহ কোনটা গ্রহণ করবে এই মায়েরা যারা পর্দার অন্তরে বসে আছেন একটু মনোযোগ শোন সাইজিয়া গুজিয়া সব বাড়ির থেকে বেড়া যায় বাড়ির যখন থাকে পেতনি হয়ে ঘরে এটি হলুদ ভরে থসে এটি মরিচ ভরে থসে গোটাল গাও ঘেমে আর যখন কোনো জায়গায় বেড়াবার দেবে ও রে বাবা রে শোকেজের ভিতর থেকে আলা বালা মালা সব বার করে সাজতেছে স্বামী বলতে তো কোথায় যাবা কয় বেড়াবার যাবো ও মানে আফসোস স্বামী জানতেছে বেড়াবার দেবে মানে মানুষের দেখাবার দেবে ছোট্ট মেয়ে ফাতেমা আমি সেদিন শশীবদিন ওয়াজ করছি নয় বৎসরের মেয়ে ফাতেমা হাত চুরি দিয়ে মুসকি মুসকি হাসতেছে রাসূল এসে লোকমা দিছে লোকমা দিছে যে ফাতেমা দুনিয়াতে যে সাজবে আল্লাহ তার আখেরাতের সাজ কেড়ে নিবে সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের চুরি খুলে মাটি ঠেলে দিছে নবী দৌড়ে গিয়ে চুরি কুটে পকেটের মধ্যে ঢুকাইয়া ফাতেমার কপালে চুমাতে বলতেছে মা একদিন তোমার নাকে নাক ফুল পরানো হবে একদিন তোমার কানে দুল পরানো হবে একদিন তোমার গলায় মারা পরানো হবে ফাতেমা বলতে যে কবে 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 আল্লাহ নবী বললেন যেদিন তোমার বিবাহ হবে মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে সেই ব্যক্তি হলো তার স্বামী স্বামীরা সুবহানাল্লাহ কয় না কিছু কর এ ওয়াজ কি আপনাদের বিরুদ্ধে না পক্ষে তো সুবহানাল্লাহ কর না কেন বারে
মেয়েরা কেবলমাত্র কয় ব্যক্তির জন্য সাজবে এ জোরে কোন কয় না আর সেই ব্যক্তিকে স্বামী ছাড়া অন্য কারো জন্য নারীদের সাজা হারাম সাজবে খালি স্বামীর জন্য গলাত মালা দিবি স্বামীর জন্য হাতত বালা দিবি স্বামীর জন্য যদি ছোট লিপস্টিক দেওয়া লাগে স্বামীর জন্য সব স্বামীর জন্য কে রে তোরা কার জন্য রে আর রাসূল কি বলেছেন মেয়েরা সাজবে বিয়ের আগে না পরে এখন বিয়ের আগে না পরে আর হামাগের গুলা হাই হিল পরে কিল কিল করতেছে আগে অন্না তাও এরকম সামনে বুক ঢাকতেছিল এখন অন্না ঘুরে পিছন দিয়ে গেছে আমাদের ছেলেগুলো লাটুর মতন ঘুরতেছে লাটু ঘোরা ওই যে একটা গান আছে সাবি মাইরা দিছে সাইরা সাবি মাইরা দিছে সাইরা জনম ভরা ঘুরিতাছে মন আমার দেহ ঘুরি সুন্দর করি বানাইছে কোন কারিগরে এই যে যুবকেরা যে লাটুর মতন ঘুরতেছে কার ধরে ঘুরতেছে দুই চারটা মেয়ে মানুষ অশন বেড়াচ্ছে বেটি সওয়াল ওরা খালি মিস কলে আছে তোর এখন কথা ঠিক কিনা মাহফিল কমিটিকে আমি বলবো ভাই আপনারা ওই দিকে একটু খেয়াল থন প্রশাসনের ভাইরা পুলিশ ভাইরা যদি থাকে ওই দিকে আপনারা একটু খেয়াল থন এই মাহফিলের দিকে কোনো খেয়াল থর দরকার নাই কারণ কোরআনের আঙ্গিনায় যখন বসে যাবে আল্লাহ তালা ইন্না নাহলু নাজ্জালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন এই কোরআনের ওসিলায় গোটা মাহফিলকে আল্লাহ হেফাজত করবে তোর এখন কথা ঠিক কিনা সামনের মধ্যে তারা ঢুকছে কোনো জ্ঞানজাম আছে আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন ফাতেমা বলে স্বামী আমার তিন নম্বর চাওয়া হলো আমার লাশটা কিন্তু খাটনিতে তুলবেন না আমি মরে যাওয়ার পরে চারজন ব্যক্তি খাটনি কান্দে নেবে আমি ফাতেমা হিসাব করে দেখলাম এই মুহূর্তে চারজন ব্যক্তি খাটনি কান্দে নেওয়ার কেউ নাই আমি ফাতেমা যখন মরে যাব আমার লাশটা কান্দে করে আপনি জান্নাতুল বাকির করব কো নাই সবুজ রঙের একটা বাতি জ্বলবে সুবহানাল্লাহ জান্নাতুল বাকির করব কো নাই সবুজ রঙের একটা বাতি জ্বলবে ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন ওগো স্বামী আমি জানি আমার কবর খুঁড়তে আপনার কষ্ট হবে আপনার একান্ত বন্ধু যদি কেউ থাকে দুনিয়ায় তারে একটু বলবেন ফাতেমার কবর যেন খনন করে দুনিয়ার কোনো মানুষকে যেন খবর না দেয় গভীর রাত্রে হযরত আলী আবু যর গিফারের জানলার কাছে বিষাক্ত সাপের মতন ফসফস করে কাঁদতেছে আবু যর গিফারি চমকে গেল কে কান্দে রে কে এমন করে কান্দে দরজা খুলে বাহিরে তাকায় দেখে আসাদুল্লাহ গালি হযরত আলী কাঁদতেছে আবু যর গিফার বলে আলী ভাই কোনো যুদ্ধে তোমাকে পরাজিত আমি হতে দেখি নাই কোনো যুদ্ধে তোমাকে পরাজিত হতে দেখি নাই তুমি আজকের কোন যুদ্ধে পরাজিত হয়ে আমার জানলার কাছে এমন করে কান্দতেছ আলী বলতেছে আবু যর জান্নাতুল বাকির পূর্ব কোনায় একটা বাতি জ্বলতেছে ওই বাতি বরাবর একটা কবর কর আবু যর গিফার বলে আলী রে দুনিয়ার কেউ মৃত্যুবরণ করে নাই তাহলে কবর কেন খুঁড়ব আর যদি মরি যায় রাতের বেলা কবর কেন খুঁড়ব দিনের বেলা কি কবর খনন হবে না আলী বলতেছে আবু যর আজকে ছয় মাস আগে হাসান হোসাইন নানা হারাইছে আজকে গভীর রাত্রে তাদের মা ফাঁকি দিয়ে চলে যাবে যেই মাত্র কইছে আবু যর ছয় মাস আগে নবী বিদায় নিয়েছে ধরে কোন কয় মাস ছয়টা মাস আগে নবী বিদায় নিয়েছে এখন পর্যন্ত হাসান হোসেনের চোখের পানি বন্ধ হয় নাই যারে দেখে তারই জিজ্ঞাস করে বলো রে আমাদের নানা কোন জায়গায় আমাদের নানা কোন জায়গায় হয়তো আবু বকর বলেছে রে নবীর সাহাবিরা হাসান হোসেন যতদিন নানা নানা বলে কানবে খবরদার নবীর রওজা দেখা দিবা না যদি রওজা দেখা দাও এরা দুই ভাই যদি নবীর রওজার পাশে একবার নানা নানা বলে চিৎকার দেয় আমি আবু বকর বলতেছি আল্লাহর নবীর ঘুম ভেঙে যাবে ইসলামের আলো সবাই বলেন ইসলামের আলো জলায়া দিয়া নবী ঘুমায়া আয়াসেন সোনার মদিনায় আবু যর বলতেছে ভাই মাত্র ছয় মাস আগে নবী চলে গেছে নবী যাওয়ার পরে এখন যদি মা চলে যায় তোমার দুইটা সন্তানকে তুমি কেমন করে সামাল দিবা
আলী বলতে সাবু জহর পরের কথা পরে চিন্তা করা যাবে যা একটা কবর কর ওই গভীর রাতে কোদাল নিয়ে আবু জর গিফারি জান্নাতুল বাকির পূর্ব কোণায় গিয়ে দেখে সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে যেই বাতির কোনো তার নাই যেই বাতির কোনো সুইচ নাই সুবহানাল্লাহ মাইখান এইজন্য ভাই রে আপনি যদি ঈমান আমলে কবরে যেতে পারেন আপনার কবরে তার লাগবে না সুইচ লাগবে না জানলা দরজা লাগবে না আপনার আমলের নূর দিয়ে আল্লাহ অন্ধকার কবরকে আলোকিত করে দিবে ধরে কোন কথা ঠিক কি না আবু দর কি করে তাকায় দেখে কে রে তার নাই সুইচ নাই সবুজ রঙের একটা বাতি লটকে আছে ঝুলতেছে কে ঝুলাচ্ছে কেমনি ঝুলতেছে এগুলোর দিকে খেয়াল না করে নিচের দিকে তাকায় দেখে বাতির আলো তো গোলাকার হয়ে পড়ে কিন্তু ওই সবুজ রঙের বাতির আলোটা চার কোণা হয়ে পড়ছে চার কোণা একের কবরের মতন হয়ে পড়েছে আবু জার গিফারি ওই আলো বরাবর কোদাল দিয়ে কবর খনন শুরু করলেন কবর খুঁড়তে খুঁড়তে এক সময় আবেগে অনেক সময় মানুষের বিবেক হেরে যায় আবেগে কথা বলে ধরে কোন কথা ঠিক কি না আবেগে বলতেছে কবর রে তুই কি বলতে পারিস রে কবর এই গভীর রাত্রে আমি কেন কবর খুঁড়তে আসলাম মানুষ মরে গেলে দিনের বেলায় তো কবর খুঁড়লে হয় রে কবর কিন্তু এই গভীর রাত্রে কেন কবর খুঁড়তে আসলাম কবর রে তুই জানিস না রে কবর আজকে গভীর রাত্রে তোর মধ্যে এমন একজন মহীয়সী নারীকে দাফন করা হবে আল্লাহর নবীর মেয়ে হওয়ার পরেও রাসূল তাকে মা বলে ডেকেছে সুবহানাল্লাহ আল্লাহ রাসূলের কি মেয়ে 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 হওয়ার পরেও রাসূল তাকে কি বলে ডাকছে জোরে বলেন না কি বলে ডাকছে মা তিনটা বিবি নবীর সঙ্গে গল্প করতেছে তিনটা একটা হলো উম্মাহাতুল মুমিনিন আয়েশা একটা হলো উম্মাহাতুল মুমিনিন সাউদা একটা হলো হাফসা তিনটা বিবি যখন নবীর সঙ্গে গল্প করে নবী যখন বইয়ের সঙ্গে গল্প করে তখন কে নবী থাকে তাই একবারে স্বামী হয়ে যায় আমাকে নবী আবার নবীর দিক দিয়ে এক নম্বর স্বামীর দিক দিয়ে কয় নম্বর সবাই জোরে কর আমাকে মতন স্বামী এক বইয়ের আমরা মন জোগাবার পারি না আর নয়টা বউ নবীর সকালবেলা ধরছে হুজুর আজকে আপনি বলা লাগবে আমাকে নয় জনের মধ্যে কাক বেশি ভালোবাসে বলা লাগবে নবী চিন্তা করলো নয়জনের মধ্যে কাক বেশি ভালোবাসি এ কথা বলা মাত্রই পিটাপিটি শুরু হবে ধরে কোন কথা ঠিক কি আল্লাহ রাসূল বলে আল্লাহ যতদিন আমার খাতিদা বউ ছিল এই প্রশ্ন কোনোদিন করেনি আল্লাহ কিন্তু আজকে কি বিপদে পড়লাম এ আজকে না আগামীকাল সকালে বলবো যাও সব ভোগ পাঠা দিছে রাত্রেবেলা রবি আমার তাহাজ্জুদের ডালায় বলে আল্লাহ কি করি এরা তো সকালবেলা জানবার আমি কাক বেশি ভালোবাসি মায়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওহয়ুহা এক টোপলা খেজুর নিয়ে গভীর রাত্রে আয়েশার ঘরের দরজায় আয়েশা রে আয়েশা দরজা খোলে বলতে আমি জানি আমি জানি আপনি আমাকে সবচেয়ে ভালোবাসেন দিনের বেলা কবার পারেননি রাত্রে কবার আইসেন রাসূল বলে না ভালোবাসার কথা আগামীকাল এখন তোমাকে দুইটা খেজুর দিলাম তুমি কাউরে কয় না হাফসার ঘরের দরজা হাফসা রে হাফসা দরজা খুলে দিলে দুইটা খেজুর দিয়ে বলে কাউরে কয় না ও সাউদা বলার সঙ্গে সঙ্গে দরজা খুলে দিছে দুইটা খেজুর দিয়ে কয় কাউরে কয় না ওম্মে সালমা রে সঙ্গে সঙ্গে দরজা খুলে দেয় দুইটা খেজুর দিয়ে বলে কাউরে কয় না প্রত্যেকটা বিবির দরজা খুলে দুইটা করে খেজুর দিয়ে শর্ত দিল খবরদার কাউরে কইবা না পরদিন সকালবেলায় নয়টা বউ ঘিরে ধরে বলে হুজুর এখন বলেন আমাদের মধ্যে কাকে সবচাইতে বেশি ভালোবাসেন আল্লাহ রাসূল বলেন গভীর রাত্রে মহব্বত করে যাকে দুইটা খেজুর দিছি তাকে সবচাইতে বেশি ভালোবাসি প্রত্যেকটা বউ খালি মাথা ঝোঁকায় কিন্তু কেউ তো জানে না যে সবাইকে দিছে ধরে গেল সুবহানাল্লাহ তাহলে স্বামী হিসাবে আমাদের নবী কয় নম্বর তিনটা বইয়ের সাথে গল্প করতে তো সেই গল্প ইতিমধ্যে নবীর মেয়ে ফাতেমা ঘরে ঢুকছে যে ঘরে ঢুকছে সঙ্গে সঙ্গে আমার বসা নবী দাঁড়িয়ে গেছে যে নবী বসে আছিল বউদের সাথে গল্প করতেছে মেয়ে ঢোকার সঙ্গে সঙ্গে দাঁড়ায় সালাম দেওয়া বলে মা আপনি কেন কষ্ট করে আমার ঘরে আইছেন আমার ডাকলি তো আমি আপনার কাছে যাইতাম সুবহানাল্লাহ এই কথাতে আয়েশার মা আয়েশাবাদী আল্লাহ নবীর আঙ্গুল ধরে বলতেছে হুজুর আপনি কি কন
মেয়ে বাপের কাছে আইছে আর বাপ দাঁড়ায় তাকে সালাম দেয় বলে আপনি কেন আইছেন আমারে ডাকলি আমি যাইতাম এইটা কেমন কথা আল্লাহ রাসূল বলে আয়েশা তুমি শুধু নও দুনিয়ার সবাই জানে ফাতেমা আমার মেয়ে কিন্তু আমি নিজের চোখে দেখেছি শুনিনি আমি নিজের চোখে দেখেছি ফাতেমা আমার মা সুবহানাল্লাহ কবুল না দুনিয়ার সবাই জানে ফাতেমা আমার মেয়ে নিজের চোখে দেখেছি ফাতেমা হইল আমার মা সঙ্গে সঙ্গে আয়েশা বলে রাসূলুল্লাহ নিজের চোখে কেমনে দেখলেন হুজুর আপনি যদি আমাদের একটু বলেন তাহলে আমরাও তো এটা জানতে পারি রাসূল বললেন তাহলে শোনো তাইফের ময়দান থেকে রক্ত মাখা শরীর নিয়ে যখন মক্কাতে আসলাম তখন আমার চারটা মেয়ে ছিল জোরে কোন কয়টা কুলসুমা জয়নাব রোকেয়া ওরা তিন বোন ঘরের মধ্যে এসে বলতেছে বাবা আপনি তাইফে না গেলেই ভালো করতেন বাবা তাইফবাসীরা এত পাথর মারছে এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন আমার তিনটা মেয়ে বলতেছে এই কষ্ট কেমনে সহ্য করবেন এই কথা বলে তিনটা মেয়ে যখন ঘর থেকে বাইরে যায় এমন সময় ফাতেমা ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দেয় রাসূল বলে ফাতেমা দরজা কেন বন্ধ করলি মা ফাতেমা বলতেছেন বাবা ইব্রাহিম নবীর জন্য নমরুদের চুলা যদি আল্লাহ শান্তির বাগান বানায় দেয় মুসা নবীর জন্য আল্লাহ যদি দরিয়াকে রাস্তা বানায় দেয় তাহলে আমার বাবার জন্য তাইফের পাথর আল্লাহ কেন তুলা বানাবার পারলো না ও বাবা আমি জানি আমার বাবাকে আল্লাহ ভালোবাসে না জন্মের আগেই আমার বাবার বাবা দুনিয়া থেকে চলে গেছে মাত্র ছয় মাস বয়সে আমার বাবা মারা হয়েছে বাবা গো তাইফবাসী পাথর মারছে বাবা এই কষ্ট আমি কেমনে সহ্য করব বাবা এই কষ্ট আমি কেমনে সহ্য করব রাসূল বলে আয়েশা রে আমার তিনটা মেয়ে বলতেছে বাবা আপনি কেমনে কষ্ট সহ্য করবেন আর আমার ফাতেমা বলতেছে এই কষ্ট আমি কেমনে সহ্য করব বাবা আমার মেয়ে কাঁদতে কাঁদতে ঘরের বাহিরে গিয়ে উনুনে চুলার উপরে পানি গরম করতেছে জয়তুনের তেল গরম করে আবার ফাতেমা ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দেয় আমি রাসূল বললাম ফাতেমা আবার দরজা কেন বন্ধ করলি মা ফাতেমা বলে বাবা সন্তান যখন বড় হয় ওই সন্তানকে গোসল করাতে গেলে দরজা খুলে গোসল করানো যায় না বাবা এই বলে ফাতেমা দরজা বন্ধ করে দিয়ে নবী বলেন আয়েশা রে আমার মাতা ফাতেমার উরেতে নিয়ে আমার শরীরের জুব্বা খুলে যত জায়গায় তাইফবাসী পাথর মারছে আয়েশা প্রত্যেকটা জায়গার উপরে ওই নরম কাপড় গরম পানিতে চুবড়াইয়া চুবড়াইয়া আমার গোটা দেহ পরিষ্কার করে ফাতেমার নরম আঙ্গুলের মধ্যে ওই গরম জৈতুনের তেল নিয়ে আমার ক্ষতস্থানে যখন মালিশ করে দেয় আমি কখন যেন ছোট বাচ্চার মতো ফাতেমার উরাতকে বালিশ বানিয়ে ঘুমায় গেছি ওই ঘুমের ঘরে আমি স্বপ্নে দেখতে পাই আয়েশা আমার মা আমিনা আমার শিওর পাশে কাঁদতেছে সেই ছয় বছর বয়সে মাকে হারাইছি এত বছর পরে মাকে পাওয়ার পরে মার হাতটা খপ করে ধরে বললাম মা আইসেন যখন আর আপনাকে কিন্তু যাইতে দিব না যেই স্বপ্নে আমিনার হাতটা চাইপা ধরেছি আয়েশা সঙ্গে সঙ্গে ফাতেমা আমার কপালে চুমা দেয় ফাতেমা যখন চুমু দিছে ফাতেমার চোখের পানি আমি নবীর চোখের মধ্যে ঢুকে গিয়া চোখের পানি আমার চোখের মধ্যে ঢুকে চেতন পায় দিকে ফাতেমা কাঁদতেছে রাসূল বলে ফাতেমা কেন কাঁদতেছিস মা ফাতেমা বলে বাবা আপনি মনে হয় স্বপ্ন দেখছেন বাবা আপনি স্বপ্নে মা বলে আমার হাতটা চাইপা ধরছেন এখন পর্যন্ত আপনি হাতটা ধরে আছেন বাবা রাসূল বলে ফাতেমা স্বপ্নে মা বলে যদি তোর হাতটা চাইপা ধরে তাহলে তুই শুনবে মা আজ থেকে তুই শুধু আমার মেয়ে না তোর চেহারার মধ্যে রয়েছে আমার মা মেনা আবুদার গেফারে বলে কবর খবর ধরবে তুমি করবি না রে কবর তোর মধ্যে এমন একজন মা আসতেছে যার দুইটা সন্তান জান্নাতে যুবকদের সর্দার হবে প্রত্যেক জুমার স্বামী খুব দেয় ইমাম সাহেব আপনাদের শোনায় দেয় সাইদুস সাবাবে আহলিল জান্নাহ হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আপনারা শুনেন না এই যুবকেরা এই যুবকেরা খালি ফেসবুক চালাচ্ছে জান্নাতে যাবার গেলে হাসান হোসাইন যদি সিগনেচার না দেয়
তোমরা কার আদর্শ মানবা সাকিব খান আমাদের বাংলাদেশে বগুড়ার জামাই রে এক নম্বর লুচ্চা সাকিব খান কিন্তু অপু সরকার বিয়ে করছিল ঠিক কি না গো বিয়ের খবর কেউ জানে না বাচ্চার বয়স যখন কয় বছর তখন জনগণ জানতে সাকিব খান কাম সারছে কিছুদিন আগার একটা দেখা গেল বুবলি আড়াই বছরের বাচ্চা ওর বাপ নাকি সাকিব খান এখন পূজা সেরি বলতেছে আমারও পেট বড় এই লুচ্চা কেরে কিছুদিন পর ফুটবল খেলা হবে বিশ্বকাপ আমার গ্রামে এক ছেলে তেরো হাত আর্জেন্টিনার পতাকা বানাতে তেরো হাত আমি কইলাম রে একবার বাংলাদেশের এক সাংবাদিক মেসিক প্রশ্ন করছিল মেসি মেসি ও মেসি বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি আপনার ভক্ত আছে আপনি সেই বাংলাদেশ চেনেন মেসি কয় বাংলাদেশ পৃথিবীতে আছে কেবল শুনলেন দেখছেন যেই মেসির এরা ভক্ত মেসির কাটিং নিয়ে খোলাফেরা করে এই মেসি বাংলাদেশের নামই শুনেনি কত বড় গর্ধব আমাদের যুবকেরা নেইমানুক লিয়ে পাগল নেইমার দেখবেন কিছুদিন পর ব্রাজিলের পতাকা আর্জেন্টিনার পতাকা আমি সরকারকে বলবো যে বাংলাদেশের রাজাকার ওই শালারাই যারা দেশের মাটিতে বাংলাদেশের পতাকা বাদ দেয় অন্য দেশের পতাকা ঝুলাই জোরে কর কথা এ কথা কর না গায়ে কতগুলো বাড়ি আবার আর্জেন্টিনার রং করছে গোটাল বাড়ি আর্জেন্টিনার রং মান্তাসাব্বাবি কৌমিন ফাহুয়া মিনহুম আল্লাহ রাসুল বলেছেন যার সাথে যার মহব্বত তার সাথেই তার জিয়ারত ওই মেসির সাথে জাহান্নামত যাওয়া লাগবে ওই মেস নেইমারের সাথে জাহান্নামত যাওয়া লাগবে কথা কর না কথা কর না কেন জাহান্নামে যুবকদের সর্দার হবে দুইজন হাসান আর হোসাইন এই হাসান হোসাইনের সাথে মহব্বত করো যুবক রাগ করতেছেন পাশে আমার শ্বশুরের গ্রাম বুঝলেন হয়তো শিবগঞ্জ অনেক শ্বশুরের গ্রাম থেকে লোকজন এখানে আসতে পারে এই জন্য আমি কিন্তু কেটে কেটে ওয়াজ করতেছি মানে যা মুখত আসতেছে সব বললে পারতেছি না কারণ শ্বশুর আসেছে তাছাড়া আজকে দিতাম বাবা কারণ আমি তো জানি কাহালো আমার ওয়াজ করে দিবি না আজই শেষ এ শেষ ঢালা দিয়ে যেতে হ্যাঁ থাক শ্বশুর থাক অসুবিধা কি রাত বেশি হয়নি নয়টার সময় উঠছি এখন পৌনে এগারোটা বাজতেছে দুই ঘন্টা প্রায় চলুক নাকি কন আমি দিনও তো একটা ওয়াজ করে আছি তো আবার রাত্রে আর একটা মারতেছি আপনাকে বসা দেখে ওই ডাঁড়া থেকে দেখেন বারবার বলতেছে দরজা খেলে ডাঁড়াই আছে দেখেন দুটা ঘন্টা হলে বেচারা গেলে খেলে ডাঁড়াই থাকলো থাক লিল্লাহে আবুজার গিফারে বলে খবর খবর তার বেয়াদবি করবি না তোর মধ্যে এমন একজন বিবি আসতেছে যার স্বামী হলো আসাদুল্লাহ গালিব সোনাল্লাহ কবেন না কি আসাদুল্লাহ আসাদুল্লাহ যে অস্তায় করতেছিলাম হোসেন বলতেছে না আমার বাবা শুধু আলেম না আমার বাবা হলো বীর বীর কদ্দুর বীর এ কত বড় বীর কামুজ দুর্গের দরজা হ্যাঁসকা টান মারছে হ্যাঁসকা হ্যাঁসকা টান মারছে দরজা ঢাল হয়ে গেছে যে দরজা পঞ্চাশ ষাট জন লোক ঠেলে খুলবার পারে না ওই দরজা বানাতে ঢাল তাও ডান হাত উঠলা বাম হাত ডান হাত তরবারি বাম হাতর ঢাল যত কাফের আছিল মারছে তো একটা কাফের আর থাকে সব দৌড় মারছে রাগ করে দরজা ফেলা দিছে আশি গজ দূরে গিয়ে পড়েছে জিহাদের ময়দানে আল্লাহর পক্ষ থেকে ডিগ্রি হলো আসাদুল্লাহিল গালিব যখন সুবহানাল্লাহ তিহমা প্রান্তরে নবী যখন সাহাবীদের নিয়ে আলোচনা করতেছে শোনেন ইতিমধ্যে আল্লাহ নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে সাহাবীরা বলে রাসূলুল্লাহ এত সুন্দর ওয়াজ করেন অথচ চোখ দিয়ে পানি পড়ে কেন রাসূল বলতেছে তোমরা তো জানো না এই মুহূর্তে আল্লাহ পাক আমাকে জানালো মক্কার সবচাইতে বড় বীর তার নাম হলো আমর যখন তার নাম কি প্রতি সন্ধ্যায় একুশ কেজি খাদ্য খায় জেহাদের ময়দানে সাড়ে তিন তরবারি যুদ্ধে যায় আজকে সেই আমর কাবা শরীফ সে শপথ করছে আমি রাসুলের মাথা না কাটা পর্যন্ত ওই পানি খাবে না তো এই কথা জানার পরে আমার চোখ দিয়ে একটু পানি আসতেছে ওসমান গনি বলে রাসুল আল্লাহ
এত বড় বীর যখন আপনাকে হত্যা করতে আসতেছে তাহলে আমরা দোয়া করি আল্লাহ যেন আমরের হাত পা অবশ করে দেয়। কি কারণ আমরা দোয়া করি না? আমরা দোয়া করি আল্লাহ আমরের হাত পাও যেন অবশ হয়ে যায়। তা আল্লাহ রাসূল ওসমানের কথা মতো হাত তুলিছে, দোয়া করবে আল্লাহ আমরের হাত পাও অকতি অবশ কয় পারেনি, কেবল অ বলতেই ফেরেস্তা জিব্রাইল এসেছে, এসে বলতেছে আইয়ুহান নাবিয়্য হারজিল মুমিনিনা আলাল কেতাল। হে রাসূল, এই দুইটা হাত খালি দোয়ার হাত না, এই দুইটা হাত হলো লাঠি ধরার হাত। যেরকম কথা ঠিক কিনা এ কথা কন কি, খালি দোয়া না লাঠি? এই দুইটা হাত দিয়ে লাঠি ধরা যাবে না? আমরা সারাদিন কাল দোয়া করতেছি, অন্যায়ের বিরুদ্ধে লাঠি ধরতেছি না। করোনা আয়াত নাজিল হয়ে গেল, সঙ্গে সঙ্গে নবী দোয়া না করে হাতটা এভাবে নিচের দিকে নিয়ে আসলেন, হাতটা নিচের দিকে নিয়ে আসলেন। সাহেবেরা বললেন হুজুর কি হলো? রাসূল বললেন তোমাদের মধ্যে কে আছো, তোমাদের মধ্যে কে আছো? ওই মহাবীর আমর আমি নবীর কাছে আসার আগে ওই আমরের কাছে যাইতে পারবা, মানে আমর আমি নবীর কাছে আসার আগে তার কাছে যাবার পারবা, এরকম তোমাদের মধ্যে কে আছে? সব সাহাবী এরকম মাথা নিচু করে চিন্তা করতেছে, প্রতি সন্ধ্যায় 21 কেজি খায়, কয় কেজি খায়? আর তরবারি হলো 3.5 মণ, এর সামনে কে দেবে রে? সবাই যখন চিন্তা করে আমি তো ইসলামে আন্দোলনের রাস্তার যাব, যাব না, আমার ছেলে আছে, আমার মেয়ে আছে, আমার বউ আছে, যাব না। দেখবেন এরকম কিছুই কিন্তু আমাকে পিছুর দিকে টানতেছে, জোরে কোন কথা ঠিক কিনা। সবাই যখন চিন্তা করে এমন সময় 13 বছর বয়সের ছোট্ট আলী পিছন দিক থেকে দাঁড়ায় বলে লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আলী, ওই আমরের সামনে যাবার চা। আল্লাহ রাসূল একটু রাগ করে বলেন এজলেস বস, এই আলী এই তুই আমার ছিলিস। আলী বলতেছে আল্লাহর ঈমান আমার ভিতরে, রাসূলের মহব্বত আমার অন্তরে, শুধু একটা আমর নয় পৃথিবীর তাম আমরের সামনে আমি আলী দাঁড়াবার চাই। কি বিশাল পাওয়ার, আল্লাহর ঈমান আমার ভিতরে, নবীর মহব্বত আমার কথায় কলি যায়, কার সামনে দাঁড়াবে? রাসূল ডাক দিলে আলী, যে আলী কাছে আইসে আল্লাহ নবী বলে ওসমান তোমার বাড়িতে কি তরবারি আছে? ওসমান বলি, ওসমান কয় হুজুর আমার বাড়িতে তেমন কিছু নাই, তবে উঁড় জব করার একটা ছুরি আছে, ওই কুরবানির সময় উঁড় জব করে ওই ছুরি আছে। রাসূল বলেন ঠিক আছে ওই ছুরিটা নিয়ে আসো। তো ওসমান গুলি ছুরি নিয়ে এসে দিল নবীর হাতে, নবীর তাকায় থেকে মাত্র 27 ইঞ্চি, কয় ইঞ্চি? 27 ইঞ্চি তরবারি, ধার তার খুব একটা নাই, ওই কুরবানির আগে ধার দেয়, মানে যখন কুরবানি করবি তারই আগে ধার দেয়, তাছাড়া সারা বছর আপনাদের বাড়ি ছুরি নাই, এই কথাখান আছে না ধার আছে? তো না অধার ছুরি 27 ইঞ্চি। আল্লাহ নবী আলীর হাতে দিয়ে বলেন আলী আমরের সামনে দাঁড়াবার গেলে তসবি নিয়ে পাগড়ি নিয়ে দাঁড়ালে হবে না, এই ছুরি নিয়ে দাঁড়াতে হবে। সঙ্গে সঙ্গে হযরত আলী ছুরি হাতে নিয়ে মারছে দৌড়, পিছন দিক থেকে নবী ডাক দেবে আলী রে আমরের সামনে তোমাকে দাঁড়াতে হবে, তুমি দৌড় মারছো কেন? আলী বলতেছে ইয়া রাসূলুল্লাহ ওই কাফেরের বেটা আমর আপনার পবিত্র চেহারা দেখার আগে আমি আলী ওকে জাহান্নামে পাঠাবার চাই। লিল্লাহে তাকবীর, যে ওই কাফেরের পাতা, কাফেরের পাতা আমর আপনার পবিত্র নবীর চেহারা কি পবিত্র চেহারা দেখার আগে আমি আলী ওরে জাহান্নামে পাঠাবার চাই। এই বলে হযরত আলী এক দৌড়ে আমরের সামনে গিয়া দাঁড়াইছে, আমরের সামনে, আমরের পিছনে হাজার হাজার কাফেররা মিছিল করতেছে, মুসলমানের নবীকে কেউ বাঁচাবার পারবে না। আমার দিকে খেয়াল করেন, মুসলমানের নবীকে কেউ বাঁচাবার পারবে না, কে মিছিল করতেছে? কাফেররা মিছিল করতেছে। আর আমর খালি হাতির মতন, হাতির মতন, হাতির মতন খালি হাঁটতেছে, 3.5 তরবারি কান্দত আছে, ইতিমধ্যে হযরত আলী 27 ইঞ্চি ছুরি লিয়া আমরের সামনে, একেবারে সামনে, একেবারে সামনে যা খাড়া আছে আমর, যে যাবি সামনে খাড়া আছে আলী, আমার এই পুচকাই তোর কি বাপ মাও কেউ নাই রে, ছোট্ট একটা চাকু নিয়ে তুই আমার সামনে খাড়া হয়েছিস, মানে যেটাতে কুরবানি জব করে সেটা হলো ছুরি, আর যেটাতে চামড়া ছেলে তার নাম কি? চাকু।
তুই সাকুনি আমার সামনে দাঁড়াইছিস, তোর কি বাপ মা নাই, তোর কি ভয় ডর নাই? সঙ্গে সঙ্গে হযরত আলী এ কোরআন থেকে একটা আয়াত, ভাইরে খালি কোরআনের তাফসীর শুনতেছেন, এ কোরআন কিন্তু একটা পারমাণবিক বোমার চাইতে বেশি শক্তিশালী, একটা আয়াত পড়ে, একটা আয়াত ওই সুরির আগায় পড়ে, আয়াতটা পড়ে সুরির আগে ফু এরকম ফু দিয়া আমরের সামনে একটা দাগ টান দিয়েছে, একটা দাগ। আগেকার দেখবেন খেলোয়াড়েরা এরকম ডাক দিত না, ডাক দিত না, এই দাগের মধ্যে তখন কেউ আসে না। হযরত আলী একটা দাগ দিয়া আমরকে লক্ষ্য করে বলতেছে, রে কাফেরের পাটা, তুই কত বড় পাপের বেটা, আল্লাহর নবীকে হত্যা করা তো দূরের কথা, এই দাগটা ডেঙ্গাইয়া এক ধাপ সামনে যা, জোরে কোন সুবহানাল্লাহ, তুই কত বড় বাপের বেটা, কাফেরের পাটা, নবিক মারবি খালি দাগটা পার হ, পার হ, এমন একটা কথা যেই কথা হলো হায়দারি হাক, জোরে কোন কি হাক, আপনি বাড়িওয়ালা ন্যাংড়া আর আমি জুয়ান তাকড়া হলাম চোর, আপনি কিন্তু চেতন আছেন, জোরে কোন কি আছেন, বাংলাদেশের মানুষ কিন্তু চেতন নাই, চেতন চেতন থাকা লাগবে, তা আমার মতন চোর কেবল দরজাতে হাত দিতে ন্যাংড়া বলতে কে রে, আপনারা বলেন তো চোর কি থাকবি না দৌড় দিবি, তার মানে বোঝা গেল আমি ন্যাংড়া হই লুলা হই আমাকে চেতন থাকা লাগবে, বর্তমানে শয়তান আমাদেরকে ঘুমাইয়ে দিছে, তোর এখন কথা ঠিক কিনা, আমাদের চেতন থাকা লাগবে ভাই, যেই কত কে রে চোর মারছে দৌড় কেন চোর দৌড় আস করে, কারণ চোর জানে আমি যেটা করতেছি এটা হলো অন্যায় আর ন্যাংড়া যেটা কইছে সেটা হলো ন্যায়, তা আমরা যদি কোরআনের পক্ষে কথা বলি সেটা কি ন্যায় না অন্যায়, লিল্লাহে তাকবীর, হলো না হলো না, এর সাইজে জোরে মনে হয় আপনার পারেন না, পারেন, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলোক সব জায়গায় জ্বালো, কোরআন হাদিস যেখানে দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর, খবরদার কবর বেয়াদবি করিস না, এই বলে আবু জার গিফারে যখন কোদাল মারতে চাই এমন সময় কবরের ভিতর থেকে আওয়াজ আসতেছে, বাবা যারা মনোযোগ দিয়ে শোনো, কবরের মধ্য থেকে আওয়াজ আসতেছে, আবু জার কার মেয়ে, কার মা, কার বিবি, এইটা কবর দেখবে না, কবর দেখবে আমল যদি ভালো হয় কবর জান্নাতের বাগান হয়ে যাবে, কার মা, এ উঠলো কে রে, এই সাইডটা উঠলো কে রে, কবরের কথা শুনে উঠতেছেন, ভয় লাগতেছে, আমার এলাকার এক লোক বলে, হুজুর আমি মসজিদে নামাজ পড়বার যাই না হুজুর, আমি বলি কেন ভাই, কই মসজিদের বারান্দার খাটনি থাকে তো ওটা দেখলি খালি হ্যাঁ মরার কথা খেয়াল হয়, শালা কয় কি মসজিদের বারান্দার খাটনি থাকে দেখে ওই নামাজ পড়বার যায় না, খাটনি দেখলে আমার খালি মরার কথা খেয়াল হয় হুজুর, এই কবরের কথা শুনে যারা উঠতেছে এই কিরে, না শোনেন আমাকে বলেছে হুজুর আপনি ওয়াজের শুরুতেই কিছু পরে আপনি একটা আদায় করে দেবেন, আমি তো জানি আমার কাহালু, আমি আপনার কোনো চিনি না, কোন চিনি কি চিনি না, এটা এটা কি পাবনা, এটা কি রাজশাহী, এটা কি টাঙ্গাইল, এটা কি ময়মনসিংহ, এটা হলো আমার নিজের জন্মর জায়গা কাহালু, মসজিদের উন্নয়ন কল্পে মসজিদের উদ্যোগে আজকের মাহফিল, আমি কেবল কবরের টান মারতেছি, কবরে কিলিয়ে যাবেন কিলিয়ে যাবেন, এমন একটা কাফনের কাপড় পরবেন তার কোনো পকেট নাই, কিন্তু যেদিন ডাক পড়িবে সবাই বলেন, কিন্তু যেদিন ডাক পড়িবে
কবর মাঝে যাইতে জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিচাইতে কে সবাই বললে কি হয় কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিচাইতে ডানে কবর বামে কবর ডানে কবর বামে কবর নিচে কবর আছে যে উপর দিকে চাইয়া দেখো বাঁশের ছাউনি দিছে কে সেই কবরের পাথর জোগাড় করার জন্যে আল্লাহর ঘর মসজিদে সবাইকে দান করা লাগবে দশ বিশ পঞ্চাশ একশো যে যা পারেন আল্লাহর হস্তে দান করা লাগবে কারা কারা দান করবেন না হাত তোলেন না না যারা যারা করবেন না তারা হাত তোলেন এই কারা কারা দান করবেন না তারা হাত তোলেন কারা কারা আল্লাহর ঘরে দান করবেন তারা একটু দুই হাত দেখান লিল্লাহে মাশাআল্লাহ আপনি দশ পারেন বিশ পারেন পঞ্চাশ পারেন একশো পারেন একশো পর্যন্ত আপনারা গামছা দেবেন আর একশোর উপরে দুইশো পাঁচশো হাজার এই পাঁচ মিনিটের মধ্যে আমার হাতত দেবেন আমার এই হাতে দিবেন পাঁচশো হাজার যারা দিবেন তারা এই গামছার মধ্যে দিয়েন না গামছার মধ্যে কোনো সময় নফস বড় লোড দিবার দেয় না খালি করে ছোট দশ টাকা সিরা ফাটা এলা দে ওলা না দিয়ে চকচকা লোড দিবেন কেড়ে মাহফিল কমিটির ছেলেরা কোথায় গেল এরা কিন্তু আমাকে বলেছে বেশি রাত হবে না হুজুর আজকের ওয়াজ হবে অল্প রাত এজন্য আমাকে নয়টায় তুলে দিছে এখন কাঁটায় কাঁটায় এগারোটা বাজতেছে দুই ঘন্টা ওয়াজ করার পরে আমি আপনাদের কাছে রুমাল চাদর দিলাম বাবাজি রায় রুমাল চাদর এ তাড়াতাড়ি তাড়াতাড়ি আপনাদের মধ্যে এমন যারা আছে যে হুজুর আমি এক হাজার টাকা দিব দুই হাজার টাকা দিব তারা এই চাদর রুমালে দিয়েন না তারা আমার হাতত দেন কি নাম ভাবজানের আপনি কি সভাপতি নাকি আল্লাহাজিজা রহমান পাঁচশো টাকা নগদে দান করেছে আল্লাহর ঘরের জন্য আল্লাহ তার দান কবুল করেন বাপ মা যদি কবরে যায় এখন যারা দরজাত খাড়ায় আছেন খবরদার বেড়া ছাড়বেন না বেড়া দিয়ে দেন কেউ যেন যাবার না পরে শিশুরা প্রাচীরের মতন বেড়া হয়ে থাকেন টেকা চালিতে উঠ দেয় কেরে এই সিটা পাতান বাতাস দিলে তো সিটা পাতান থাকে না আদায় করলে সিটা পাতান বাতাসের মতন উড়ে যায় উড়ে যাবেন কেন আপনি কি দশ টাকাও দিবার পারবেন না আজকে যেই টাকা দিবেন ওইটা আপনার জান্নাতের ব্যাংকে আল্লাহ অ্যাকাউন্ট করবে জান্নাতের ব্যাংকে এই জন্য সবাই যে যা পারেন আল্লাহ হস্তে বার করেন মসজিদ কমিটির সভাপতিকে আপনি তো কি দিচ্ছেন আপনি হাজি সাহেব হ্যাঁ কখন দিবেন আজ লয় এ আপনাদের মধ্যে কোনো জামাই নাই এই যে এত জামাইগুলো আমি যে ঘর যে বাড়িতে ছিলাম কে সত্তর জন খাবি আয় হাইরে এই এই জামাইগুলো একটা জামাই কি নাই যে শ্বশুর গ্রামের মসজিদে পাঁচশোটা টাকা দিবি দেখি কোন জামাই ওসমান গুলির সঙ্গে জান্নাত দেবে একটা জামাই লাভ দেন তো হুজুর আমি এই গ্রামের জামাই আমার শ্বশুরের গ্রামের মসজিদে আমি পাঁচশো টাকা দিলাম একটা জামাই খালি একটা জামাই ওঠেন তো কে বাবা জামাই আমি চাচ্ছি জামাই তুমি আছো গ্রামের জামাই মাশাআল্লাহ এই গ্রামের ছেলে পাঁচশো টাকা দান করলো আল্লাহ দানকে কবুল করেন আল্লাহুম্মা আমিন একটা জামাই ওঠেন তো একটা জামাই কিসের শরম বসে থাকা হলো শরম দান করা শরম এটা কে দিল বাদা আশরাফুল ইসলাম মসজিদের সেক্রেটারি পনেরোশো টাকা নগদে করছে দান আল্লাহ তার দানকে কবুল করে জান্নাত ঘরের মালিক বানান ধরে কন আমিন কে রে ব্যাগের মধ্যে পড়তেছে ব্যাগের মধ্যে দিচ্ছে টাকা না লিয়ে লড়বা না টাকা লিয়ে তারপর লড়বা আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি বাবার নাম আলহাজ সুলাইমান বাবাজি আমার এক হাজার টাকা নগদে করছে দান আল্লাহ তার দানকে কবুল করে জান্নাত ঘরের মালিক বানান এই মা বোনদের মধ্যে কি আদায় করবে রে মা বোনদের মধ্যে নির্ভরযোগ্য বিশ্বস্ত লোক পাঠাবেন এখনকার ছেলের আবার ইয়াবাখোর আছে ইয়াবাখোর বাবাখোর এই ইয়াবাখোর বাবাখোর যদি মা বোনদের কাছে আদায় শুরু করে এই টাকা কিন্তু একটাও এদিকে আসবে না এই জন্য আপনাকে বিশ্বস্ত লোক মা বোনদের কাছে পাঠাবেন হ্যাঁ কার কো বোনো করো কি ও মাশাআল্লাহ এটা আরও ভালো লিল্লাহে তাকবীর হ্যাঁ মেয়েকের জন্যই তো ওয়াজ করছে আজকের ওয়াজ মেয়েকেরই তো বেশি
আজকার ওয়াজ মেহেকের বেশি হয়নি সবচেয়ে বেশি ফাতেমার ওয়াজ আয়েশার ওয়াজ আহ আজকে মায়েকের দা ওয়াজ হবে বাবা একজন মুরব্বি আমার হাতে 1500 টাকা দিয়া গেল এই গ্রামের জামাই আপনার জামাই মাশাআল্লাহ এই গ্রামের জামাই 1500 টাকা ধরে কোন মারহাবা 1500 টাকা দান এই মাছখানে উঠলো কে রে উঠলো কে যারা উঠলো মসজিদ ভাঙ্গে দেন যান এখনই যা কোদাল দিয়ে মসজিদ ভাঙ্গে দেন এই মসজিদের জন্য টাকা দেয় হচ্ছে এই সময় যারা উঠতেছে আল্লাহ এই প্যারালাইসিস হয়ে দানারা আশ্চর্য কথা রে বারে আল্লাহর ঘরের জন্য টাকা তুলতেছি আর মাজা খাড়া করলো দুইটা ঘন্টা ওয়াজ করলাম পেশাব আছে না পায়খানা আছে বোঝা গেল না জোরে কোন কথা ঠিক কিনা টাকা দেয় কোনো লাভ দটেন কেন প্যারালাইসিস বুঝেন ভালো মানুষ উঠবেন সকালে উঠার পাও খাড়া করে পারবেন না এই 1500 টাকা পাওয়ার পরে এই ফাঁকে আল্লাহর একজন পাগল কে জানো আমার হাতের মধ্যে একটা 1000 টাকা দিয়ে গেল কে দিয়ে গেল রে হ্যাঁ তোমার বিয়ে গ্রামের বাবা কে দিল 1000 টাকা রে আল্লাহর একজন বান্দা 1000 টাকা দান করে গেল আল্লাহ কি নিয়তে দান করলো আল্লাহ তুমি জানো আল্লাহ তার নেক নিয়ত নেক আশা পুরা করো সকলে বলে আল্লাহুম্মা আমিন কবুল করো কবুল করো মোদের কামনা দানকারীকে দিবেন জান্নাত আল্লাহ নিরাশ করবেন না মসজিদের ছাদ হয়েছে ছাদ হয়েছে তাই না কি বাকি আছে পিলাস্টার বাকি টাইলস বাকি হ্যাঁ তাহলে আপনারা গ্রামের লোকেরা মসজিদ তো বাহিরের লোকেরা করে দিবি না রে বাবা বাইরের লোকেরা শর্ট কেনার পয়সা দিবি শর্ট শর্ট বাইরের লোকেরা ব্যাগের মধ্যে যা দিছে গোটা দিয়ে শর্ট হবে মসজিদ বানান লাগবে আপনাকে গ্রামের লোক তো গ্রামের লোকেরা কথা কান না কেন এই গ্রামে এমন করে আল্লাহর পাগল আছে যে আল্লাহর ঘরে 10 বস্তা সিমেন্ট দান করবে 10 বস্তা সিমেন্ট আল্লাহর কোন পাগল আছে প্রধানমন্ত্রী কিন্তু কইছে 23 সাল দুর্ভিক্ষের বছর জোরে কোন কথা ঠিক কিনা কোনো দুর্ভিক্ষ হবে না কোনো দুর্ভিক্ষ হবে না ইনশাআল্লাহ কারণ রহমত বরকতের মালিক কে আল্লাহ আমিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা আল্লাহ কোন দিক দিয়ে রিজিক দিবে আমরা বুঝবারই পারবো না ভাজান এজন্য নিয়ত করেন আল্লাহর ঘর মসজিদে 10টা বস্তা সিমেন্ট দিবেন কোন আল্লাহর পাগল আছেন দশ বস্তা সিমেন্ট দেওয়ার কেউ নাই হে মসজিদের মুসল্লিরা কি করবি রে টাইস কে দিবেন দেওয়ালের টাইস মাজার টাইস একটু বলেন বলেন লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ কবর এমন কথা যখন বলতেছ বুঝ কার মা কার বিবি কার মেয়ে এইটা কবর দেখবে না আমল যদি ভালো হয় কবরে জান্নাতের বাগান হয়ে যাবে সুবহানাল্লাহ কোন আর আমল যদি খারাপ হয় কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে বাজান এটা কিন্তু কবর ফাতেমার জন্য বলে নাই ফাতেমার জন্য বলে নাই এটা বলেছে আমাদের জন্য জোরে কোন কার জন্য আমাদের জন্য আবু যর গিফারি কবর ছেড়ে চলে গেল আর কোদাল মারতে পারলো না নির্দিষ্ট সময়ে হযরত আলী ফাতেমাকে গভীর রাতে দাফন করলো দাফন করার পরে আল্লাহর কাছে বলতেছে আল্লাহ আমার হাসান হোসেনের মাকে আমি দুনিয়াতে তেমন কিছুই দিতে পারি নাই এরপরেও আমার প্রতি সন্তুষ্ট হয়ে সংসার করেছে আজকে তোমার কাছে দোয়া করি আমার বিবি ফাতেমাকে তুমি কবুল করে নাও এই দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায় সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায় আলী চিৎকার করে বলে ফাতেমার কবর দিলাম সেই নতুন কবর কোন জায়গায় গোটা জান্নাতুল বাকির মধ্যে আলী চিৎকার করে আর বলে ফাতেমার কবর ফাতেমার কবর ফাতেমার কবর কোথায় ফাতেমার কবর কে যেন বলতে চালি রে আমার ফাতেমা হলো পর্দা নিশি
আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরকে কিয়ামত পর্যন্ত পর্দা করেছি সুবহান লাগান মসজিদে সিয়ারে নামাজ হবে কেন কেন এই কথা কয়বার কমরে সিয়ার ভাঙলে হজের সওয়াব আবার কয় নামাজ হবে কি রে এই ওয়াজ এরা শুনেনি আমার তে তাহলে অত বুঝেন কি দরকার ইমাম সাহেব বুঝাবেন কোনো ঝামেলা নাই কোনো ঝামেলা নাই আপনার জামাতে নামাজ হবে না জামাতে নামাজ পড়তে গেলে পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করা লাগবে আপনি সিয়ারে যদি নামাজ পড়ার স্যার বাড়িত পড়েন আল্লাহ বলেছে লাইকল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা তোমার কষ্ট হবে এমন কিছু আমি আল্লাহ তোমাকে চাপায় দেইনি তোমার যদি না নামাজ পড়তে না পারো বসে থেকে পড়ো বসে যদি না পারো শুয়ে থেকে পড়ো শুয়ে থেকে যদি না পারো ইশারার দ্বারা পড়ো তাও নামাজ পড়ো কিন্তু শরীর যখন সুস্থ থাকবে তখন তুমি জামাত ধরো অসুস্থ অবস্থায় জামাতে নামাজ পড়া লাগবে না আমার কথা কি বুঝলেন হ্যাঁ অসুস্থ অবস্থায় জামাতে নামাজ পড়া লাগবে না আপনি খাড়া হওয়ার পারেন না সিয়ারত বসে পাঁও দিয়েছেন কুটি আর আপনার পায়ের গোড়ালের সঙ্গে মিল না করে পারলে তো কাতার সোজা করা ওয়াজিব কাতার সোজা করা ওয়াজিব কোন কিতাবে এসে কারিবুল ফরজ কাতার সোজা হলো ফরজের নিকটবর্তী তাহলে আপনি জামাত পড়বার এসে আপনার কারণে একটা কাতার সোজা হলো না গোটা কাতার মাকরু হয়ে গেল তো সুস্থ মানুষ কেমনি অসুস্থ মানুষের সিয়ারলে বসতে দেবেন যদি কেউ একান্তই মসজিদে নামাজ পড়তে চায় তাহলে সিয়ার নিয়ে সবার শেষে সকলের শেষে যার পিছনে আর কেউ নাই ওই জায়গায় উনি সিয়ারি নিয়ে নামাজ পড়তে পারবে আমার কথা কি বুঝলেন হ্যাঁ কেরে কি দিল রে এলে কি দিছে রে মাশাল্লাহ মাশাল্লাহ মোহাম্মদ শাহ আলম বোন বোনাই এই গ্রামের লোকেরা দান করলো না সে বোন বোনাই রে বোন বোনাইয়ের শাহ আলম পাঁচ বস্তা সিমের জোরে কান মারহাবা নাম মোহাম্মদ এমদাদুল হক বাবা মারা গেছে খিয়ার ভূগোল এক হাজার টাকা দান করেছে এরকম যদি নগদ না পারেন বাকি লেখে দেন এদের রসিদ দেব সাথে সব বাকি লেখে দেন আপনারা যে মসজিদের সাত করছেন এটা কি সরকারি টাকা না আপনাকে টাকা দেয়া হ্যাঁ না সাত কি করে করছেন মিশাল টিশাল করে কন হাজি সাহেব কন দশ বস্তা আমি পনেরো বস্তা চাষি যাই না আমি আপনাদের মধ্যে পনেরো বস্তার কথা কইছি আজকের মহাবিলের সভাপতি সাহেব পনেরো দশ কইছে আমি পনেরো কথা আবদার করছি পারবি না আলহামদুলিল্লাহ সভাপতি সাহেব পনেরো বস্তা সিমের জোরে বলেন মারহাবা আপনারা আমার ওখানে যারা দাওয়াত দিবার যান যাই দেখবেন মসজিদ মাদ্রাসা ইতিমখানা এগুলো সব এগুলো সব পৃথিবীর কারো কাছ থেকে আমি এক বস্তা সিমেন্ট লইনি এ তো ওয়াজ করে যে টাকা পাই সেই টাকা দিয়ে এগুলো নির্মাণ করছি আমার মন বহুবার আমাকে কইছিল এলা মাদ্রাসা মসজিদ না করে বগুড়া একটা বাড়ি কর রে বগুড়া একটা বাড়ি কর শহরত থাক আমার ইমান বলতেছে মরে গেলি সব শেষ মরে গেলি সব শেষ রাসুল বলেছে কেউ যদি একটা আল্লাহর ঘর বানায় আল্লাহ তাকে একটা জান্নাতে ঘর বানায় দেয় এদিন আমি যখন মসজিদ নির্মাণ করি তখন অনেকে আমাকে বলেছিল হুজুর আমরা মসজিদে কিছু সামিল হবে না মসজিদ আমি একলাই বানাবো এই কামাই করছি প্রতিদিন ওয়াজ করে যে টাকা পেয়েছি মিস্ত্রি দিছি সিমেন্ট কিনছি রড কিনছি মসজিদ মাদ্রাসা হয়ে গেছে পৃথিবীর কোনো বাপের বাটা খাওয়া পারবে না যে একটা টাকা হুজুরের মাদ্রাসাতে আমরা দান করছি তা আপনারাও পারবেন বাইরের লোকের দান কী দরকার এরা ওয়াজ শুনবার আসছিল এরা ওয়াজ শুনবার আসছে ওয়াজ শুনে চলে যাক এর কাছ থেকে টাকা চাওয়া মানে এরা জুলুম মনে করবে ঠিক না আপনারা গ্রামের লোকেরা এইরকম যারা আছে হাজি সাহেব যে কটা হাজি সাহেব আপনার গ্রামত আছে প্রত্যেক হাজির পনেরো বস্তা কেন গরিব মানুষ হজ করছে এ হজ যারা করছে তারা ধরি না গরিব তাহলে হাজি মানে পনেরো বস্তা আর তারা হজ করার চান্স নিচ্ছে তারকে দুইশো করে টাইস এইরকমভাবে আপনারা ধরবেন এই গ্রামের জামায়াত ধরবেন কোন জামায় ব্যবসা করে এই গ্রামের কোন ছেলে চাকরি করে কোন ছেলে বিদেশে আছে তাদেরকে ধরে ধরে মসজিদ নির্মাণ করা লাগবে ধরে কোন কথা ঠিক কারণ মাদ্রাসায় সব গ্রামের লোক দান করে মসজিদে সবাই দান করে না কারণ জানি এটা ওরকে মসজিদ ওটা ওরকে মসজিদ ওটা হামাকের মসজিদ এই জন্যে আপনাদের পাড়ার মসজিদ আপনাদেরকেই নির্মাণ করা লাগবে আল্লাহ পাক কবুল করুক সকলে বলে আমিন একটু জবান করে আল্লাহুম্মা আমিন
রে কাফেরের পেটা কত বড় বাপের পেটা আল্লাহর নবী তো হত্যা করা দূরের কথা এই দাগটা ডেঙ্গায়া এক ধাপ সামনে যা এক ধাপ সামনে যা সঙ্গে সঙ্গে হযরত আলী এই কথা বলার সঙ্গে সঙ্গে আমরের গোটা দেহ থরথর করে কাঁপতেছে এর নাম হলো হায়দারি হাঁক জোরে কোন কি হাঁক হায়দারি হাঁক বুঝেন খালি খালি দাগটা পার হ আমরের গোটা দেহ থরথর করে কাঁপতেছে পিছনের কাফেররা বলতেছে মারেন 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 এই একটা পুচকে কি কইল আর আপনি দাঁড়ায় গেলেন মারেন সমস্ত কাফেরদের মিছিলের কারণে আমর যখন আলীকে মারার জন্য এভাবে তরবারি বিছাইছে আলী তাকায় দেখে ইয়ানসুরু বিনুরিল্লাহ নূরের চোখটা তাকায় দেখে আমরের তরবারিকে আল্লাহ কাটের তক্তা বানায়া দিছে আচ্ছা নমরুদের চুলাকে আল্লাহ যদি শান্তির বাগান বানাবার পারে যদি দরিয়াকে আল্লাহ রাস্তা বানাবার পারে মুসার জন্যে তাহলে আলীর জন্যে আমরের তরবারি তক্তা বানাবার পারে কি পারে না আজও আমেরিকা রাশিয়া ভারত চীন যে পারমাণবিক বোমা বানাইছে এই বোমা হয়তো বাংলাদেশকে লক্ষ্য করে মারবে আল্লাহ কয় বোমা রে বাংলাদেশে আমার মুসলমান আছে মুসলমানের মধ্যে পড়ে যাবি ফুটবি না মিষ্টি তরমুজ হইয়া যা মিষ্টি কি হইয়া যা তরমুজ আমাকে এলাকার বাচ্চারা তো তরমুজ অনেক বের হলে খায়নি তোরা যায় দেখে তরমুজ পড়ে আছে ওটা তরমুজ না বোম বোম তোরা বাড়ির থেকে চাকু নিয়ে আসে ওই বোম কাটতিছে আর লাল টকটকা তরমুজ খাচ্ছে আর অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দূর থেকে দেখতেছে কে রে আমরা মানলাম বোম আর এরা কাটিয়া খায় এরা কোন জাতির ভাই আল্লাহ কয় এরাই হলো আমার মুসলমান জোরে কর সুবহানাল্লাহ কি ভাবতেছেন আল্লাহ পারে কি পারে না ইমাম মেহেদী আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালাম যখন আসবে একটা বোমও ফুটবি না রে কারণ বোম ওরা বানাতে পারে আগুন নমরুদ জ্বালাতে পারে কিন্তু আগুন হুকুম মানে কার বোম বানাছে আমেরিকা কিন্তু বোম হুকুম মানবে কার এই জন্য আমরা বিশ্বাস করবো আল্লাহকে বাজান একটু মনোযোগ দিয়ে শুনবেন আমার শেষের কথা হযরত আলী তরবারকে তক্তা দেখে হাই জাম করে ওই তক্তার উপরে উঠে বিসমিল্লাহ কয়া সাতাশ ইঞ্চি ধরে কোন কয় ইঞ্চি সাতাশ ইঞ্চি তরবারি খালি আমরের ঘাড়ি লাগাইছে সঙ্গে সঙ্গে দেহ একদিকে মাথা একদিকে পড়ে যায় একদিকে দেহ পড়ে গেছে একদিকে মাথা পড়ে গেছে এমন সময় নবী আইছে আলী বলতেছি ইয়া রাসূলুল্লাহ আল্লাহর শপথ করে বলতে যে হুজুর আমি কিন্তু আমরক মারি নাই হুজুর আমি কিন্তু আমরকে মারি নাই খালি তোর বাড়ি ঠেকাইছি আর সঙ্গে সঙ্গে দুই টুকরা হয়ে গেল নবী এভাবে শাহাদত আঙ্গুলি মুখে ধরে বলেন আলী রে যা হয়েছে হয়েছে এইটার প্রকাশ করি না আলী বলতে যে হুজুর আমি জনগণের মধ্যে বলবো না হুজুর কিন্তু আপনার কাছে জানতে চাই আমি তো আমরকে মারি নাই আমি খালি ঘাড়ে তরবারি ঠেকাইছি দুই টুকরা কেমনি হলো আল্লাহ কয় আলী রে আমার আল্লাহর সৈনিক যারা হবে তারা একলা থাকবে না রে তাদের সঙ্গে আমার আল্লাহ থাকবে এখন আপনারা বলেন আমাদের সঙ্গে আল্লাহ আছে না নাই ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন যে আল্লাহকে স্মরণ করে আল্লাহ তাক স্মরণ করে আজকের আলোচনার ভিতর দিয়ে আমরা সবাই যেটুকু বুঝলাম এই বুঝ মোতাবেক গ্রহণ করে ফজরের নামাজ আমরা জামাতের সঙ্গে আদায় করব আল্লাহ যেন তৌফিক দেয় সকলে বলে আল্লাহুম্মা আমিন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম জি কি ছিল নভেম্বরের 15 তারিখ আর একটা হলো 6 তারিখ এটা হলো জায়গার নাম বনবনাই ফোরকানিয়া মাদ্রাসা আগামী 6 নভেম্বর প্রধান বক্তা হচ্ছেন অধ্যাপক হযরত মাওলানা আব্দুস সালাম সাহেব অত্যন্ত ভালো বক্তা জোড়া মাদ্রাসার শিক্ষক আমার ছোট ভাই খুব ভালো বক্তা আপনারা সকলে যাবেন আর একটা হলো 15 নভেম্বর জায়গার নাম হচ্ছে বনবনাই এটাও বনবনাই একই গ্রামে ও আজ কলেরা লাগলো নাকি রে এটা হলো বনবনাই বটতলি
হাফিজ মাদ্রাসা এখানে প্রধান বক্তা হচ্ছেন হাফেজ কারি মাওলানা আব্দুর রহিম আল মাদানী ওরে বাবা রে সেই বক্তা আপনারা সকলে যাবেন ইনশাআল্লাহ আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম আয় আল্লাহ তাআলা সেই মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়ে কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোখানা হাত তুলেছে আল্লাহ মেহরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য নাজাতের জন্য জান্নাতের জন্য কবুল করো এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ এর মধ্যে যদি ত্রুটি হয় ভুল হয় মাফ করে দিও এর যাহা দিয়া মঞ্জুর করো সোনার মদিনা নবী পাকের রওজা মোবারক কবুল করে নাও মদিনা কত সুন্দর নাম মদিনা ওই মদিনার মানুষটা যে কত সুন্দর চাঁদ ভরা মুখকে যদি একটা বার দেখতে পায় তার জন্য আল্লাহ জাহান্নামের আগুন হারাম বানিয়ে দেয় আমরা কত স্বপ্ন দেখেছি জীবনে আল্লাহ এমন একটা স্বপ্ন আমাদের দেখার তৌফিক দিও যেই স্বপ্নে নবীজির সোনামো আমাদের নসিব হয় তামাম আম্বিয়াই কেরাম আসহাবে কেরাম তাবিনি কেরাম তাবা তাবিনি কেরাম তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা আছে আল্লাহ সকলের আরওয়া পরে হাদিয়া কবুল করো আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুকুনি মা যাদের কবরে চলে গেছে আল্লাহ গো ছোট্ট একটা শব্দ হলো মা এ দরদের মা যাদের কবরে গেছে আল্লাহ মায়ের কবর জান্নাতে টুকরা বানাও আমি সহ আমার মতন বাবা হারায় তিন যারা হয়েছে আল্লাহ মেহরবানি করে বাবার কবরকে জান্নাতে টুকরা বানায় দাও দাদা আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে কবর বাসীদের আল্লাহ তুমি মাফ করো আল্লাহ এ খিয়ার ভূগোল খিয়ার ভূগোল না খিয়ার ভূগোল আল্লাহ রহমত বরকতের দরজা খুলে দাও যেই মসজিদকে কেন্দ্র করে আজকের মাহফিল এই মসজিদকে কিয়ামত পর্যন্ত কবুল করো এই মসজিদকে যারা নগদে বাকিতে সহযোগিতা করেছে আল্লাহ মসজিদের ওসিলাই তাদেরকে জান্নাতে বানাও মসজিদ কমিটির সভাপতি সহসভাপতি সেক্রেটারি কেশিয়ার আল্লাহ মসজিদের ইমাম মুয়াজ্জিন খতিব মুসল্লি সকলকে আল্লাহ তুমি কবুল করো আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে আর শুনলো আবিদা সালিহা পর্দা নিজে কবুল করে মা ফাতেমার চরিত্র দান করো আমরা যারা অসুস্থ আছি আল্লাহ সুস্থ করে দাও অভাবকে মোচন করে দাও মাঠে ময়দানের ফসলগুলো আল্লাহ যে একটা পোকা লাগছে ভাই খালি ধানের গোড়া কাটে দিচ্ছে আল্লাহ তোমার কাছে দোয়া করি আল্লাহ সমস্ত গজব আজাব থেকে আবাদগুলোকে হেফাজত করো আল্লাহ আল্লাহ গোটা বাংলাদেশে রহম করো আল্লাহ আজকের মাহফিলে প্রশাসন কর্তৃক অনুমতি যারা দিয়েছে প্রশাসনের ভাইরা যারা মাহফিলের সৌন্দর্য রক্ষা করেছে ভলেন্টিয়ার ভাইরা যারা কষ্ট করে এত বড় আঞ্জাম দিয়েছে আল্লাহ মেহরবানি করে তাদের সকলকেই আল্লাহ তুমি কবুল করো আল্লাহ আল্লাহ এই মিডিয়ার ভাইদেরকে কবুল করো যারা দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা ছুটে ছুটে আল্লাহ তোমার কোরআনের বাণীগুলো মানুষের কাছে পৌঁছে দিতে চায় আল্লাহ তাদেরকে তুমি কবুল করো আল্লাহ আল্লাহ খিয়ার ভুগলার জীবনে আসতে পারবো কিনা জানি না হতে পারে আমার জীবনের শেষ মাহফিল আল্লাহ আমি সবার কাছে দোয়া চাই সবার জন্য দোয়া করি আল্লাহ আমাদের সকলকে মাফ করে দিন মাহফিলের সম্মানিত সভাপতি আমার বাবার নামে নাম আলহাজ আবুল হোসেন আমার বাবা মারা গেছে আমার বাপজান দুনিয়াতে আছে আল্লাহ তার হায়াতকে তুমি দারাজ করে দাও আল্লাহ সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন وجل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم